65 বছরের এক বৃদ্ধ বিধবা মহিলাকে ছোড়া দিয়ে করা হয়েছে খুন। আর খুনের দিন থেকে ছোড়াটা হয়েছে উধাও। তবে অবাক করা ব্যাপার হলো এই যে যবনিকা পতনের জন্য ছোড়ার থেকে বেশি ভূমিকা নিয়েছে একটা পাউডারের কৌটো। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম ছত্রপতির ছোড়া। গল্পটি নেওয়া হয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্তমাণিক গোয়েন্দা সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে দেবজ্যোতি, শুভ আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজ 7 দিন আপনার দেখা নেই। আজ 7 দিন চায়ের আসরে আপনার আসন খালি পড়ে আছে সুন্দরবাবু। এই জন্য আপনাকে শাস্তি নিতে হবে। কিন্তু কী শাস্তি দিতে চাও জয়ন্ত? সুকঠোর শাস্তি। আজ এক আসনে বসে গলাধ্যকরণ করতে হবে 7 পেয়ালা চা, 7খানা টোস্ট আর 7টা এক পোচ। তাহলে তো সুন্দরবাবু আনন্দে সপ্তম স্বর্গে আহরণ করবেন। এটা তো ভারী শাস্তি জয়ন্ত, মানিক বলল হাসতে হাসতে। জয়ন্ত বলল, বেশ, তাহলে বসে পড়ুন, শাস্তির জন্য প্রস্তুত হন। আমি প্রস্তুত। এতদিন আসেননি কেন? পরে বলবো, আগে শাস্তি দাও। 7 পেয়ালা চা, 7খানা টোস্ট, 8টা এগ টোস্ট। উফ, কল্পনাতীত শাস্তি। মিনিট 5এর মধ্যে 7খানা করে টোস্ট আর এক পোচ নৎসাত করে দিয়ে সুন্দরবাবু বললেন, এইবারে তোমাদের সঙ্গে কথা কইতে কইতে 7 পেয়ালা চায়ের সদ্ব্যবহার করব। কি জানতে চাও জয়ন্ত? এতদিন কি করছিলেন? তদন্ত। নতুন মামলা বুঝি? এমন মামলা যে সামলানোই দায়। কীরকম? খুনের মামলা, কিন্তু একেবারে সূত্রহীন। অর্থাৎ খুনি কুত্রাপি সূত্রতূত্র কিছুই রেখে যায়নি। অগাধ জলে সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে উঠেছি ভাইয়া। মামলাটার বিবরণ কি শুনতে পাই না? সুন্দরবাবু বললেন, শুনবে বই কি, শোনাবার জন্যেই তো আমার আগমন। জয়ন্ত, তুমি বসন্তপুরের স্বর্গীয় জমিদার রাজা নরেন্দ্রনারায়ণের নাম শুনেছ? হ্যাঁ শুনেছি, তিনি দানশীল ব্যক্তি ছিলেন। হ্যাঁ, তার 2 পুত্র হীরেন্দ্র নারায়ণ, ধীরেন্দ্র নারায়ণ, এক কন্যা সৌদামিনী দেবী। জ্যৈষ্ঠ পুত্র হীরেন্দ্র চিরকুমার। কনিষ্ঠ ধীরেন্দ্র পিতার জীবন দশাতেই বিপত্নিক হয়ে এক পুত্র রেখে মারা পড়েন। ছেলেটির নাম দ্বিজেন্দ্র নারায়ণ। রাজা নরেন্দ্র নারায়ণ নানা দিক থেকে গুণী হয়েও অত্যন্ত একরোখা ও কোপন স্বভাবের ছিলেন। ছেলের সঙ্গে তার বনিগণাও হতো না। ব্যাপার ক্রমে এমন চরমে ওঠে যে হীরেন্দ্র ও ধীরেন্দ্র পিতৃগৃহ ত্যাগ করে চলে যান। রাজা নরেন্দ্র নারায়ণ উইল করে সমস্ত সম্পত্তি দান করে দেন তার কন্যা সৌদামিনী দেবীকে। সৌদামিনীর বিবাহ হয়। রাজা নরেন্দ্র নারায়ণ হঠাৎ সন্ন্যাস রোগে মারা পড়েন। তারপর জননী হবার আগেই বছর ঘুরতে না ঘুরতেই সৌদামিনী হন বিধবা। জয়ন্ত বলল, এই যে দেখছি দুর্ভাগ্যের ইতিহাস। হ্যাঁ, এর সমাপ্তিও বিয়োগান্ত। কলকাতার উপকণ্ঠে রাজা নরেন্দ্র নারায়ণের একখানা অট্টালিকা আছে। বিধবা হবার পর থেকে সৌদামিনী সেইখানেই বসবাস করে আসছেন। জ্যেষ্ঠ ভ্রাতা হীরেন্দ্র তার কাছ থেকে মাসিক 1000 টাকা করে সাহায্য পেতেন। তিনি মাঝে মাঝে ভগিনীর সঙ্গে দেখা করেও যেতেন। কনিষ্ঠ দীনেন্দ্রের পুত্র দ্বিজেন্দ্র পিতার মৃত্যুর পর পিতামহের বাড়িতেই বসবাস করেন। বলাই বাহুল্য যে সৌদামিনীর ইচ্ছা অনুসারী। সৌদামিনী সম্পত্তির উত্তরাধিকারী হবে এই ভ্রাতুষ্পুত্রই। এখন আমার সঙ্গে ব্যাপারটার সম্পর্ক কি সেটা শোনো। আজ 8 দিন হলো সৌদামিনী দেবী হঠাৎ মারা পড়েছেন। স্বাভাবিক মৃত্যু নয়, অপঘাত মৃত্যু, হত্যাকাণ্ড। হ্যাঁ, একদিন সকালে দাসী ঘরে ঢুকে দেখে বিছানার উপরে পড়ে আছে সৌদামিনীর মৃতদেহ। বক্ষে তার অস্ত্রাঘাতের চিহ্ন। হত্যাকারী যে কে ধরবার কোনো উপায়ই নেই। ঘটনাস্থলে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও একটিমাত্রও সূত্র আবিষ্কার করতে পারিনি। কেবল এইটুকু আন্দাজ করতে পেরেছি যে হত্যাকারী বাড়ির বাইরে থেকে আসেনি। এমন আন্দাজের কারণ? সৌদামিনী শয়নগৃহের প্রত্যেকটা জানলা ছিল ভেতর থেকে বন্ধ। ঘরের দরজা রাত্রে অর্গলবদ্ধ থাকতো না বটে, কিন্তু সেই দরজা দিয়ে ঢুকতে হলে আরও 2টি ঘরের ভেতর দিয়ে আসতে হয়, যার প্রত্যেকটিতেই থাকে অন্য কোনো লোক। আপনি কি সন্দেহ করেন বাড়ির লোকই হত্যাকাণ্ডের জন্য দায়ী? বাড়ির সব লোককেই প্রশ্ন করে বুঝেছি, তারা প্রত্যেকেই সন্দেহের অতীত। বাড়ির লোকের কথা বলুন। প্রচুর সম্পত্তির মালিক হয়েও সৌদামিনী একান্ত সাধারণভাবেই জীবনযাপন করতেন। প্রকাণ্ড অট্টালিকার মধ্যে বাসিন্দা মাত্র গুটি কয়। 3 মহলা বাড়ি। প্রথম দুটো মহল একরকম তারাবন্ধ থাকে বললেই চলে। একটিমাত্র মহলই ব্যবহার করতেন সৌদামিনী। যে ঘরের ভিতর দিয়ে সৌদামিনীর ঘরে ঢোকা যায় সেখানে থাকে তার নিজস্ব পুরাতন দাসী, বয়স 55, নাম উমাতারা। সে সাধারণ দাসী নয়, গরিব কায়েস্তের মেয়ে, বিধবা। ঘটনার দিন সে পাড়ায় এক বিয়ে বাড়িতে থিয়েটার দেখতে গিয়েছিল। রাত 1টার সময় ফিরে আসে। সৌদামিনী তখন জীবিত ছিলেন কিনা সে বলতে পারে না, কারণ নিজের ঘরে ফিরে এসেই সে শোয় আর ঘুমিয়ে পড়ে। সেই সকালে উঠে প্রথমে সৌদামিনীকে মৃত অবস্থায় দেখতে পাই। তার ঘরের দরজা দিয়ে আসা যায় পবিত্রবাবুর ঘরে। তার বয়স 55 বছর। এই পরিবারে কাজ করছেন দীর্ঘ 25 বছর। এখন নায়েবের পদে মোতায়েন। একরকম ঘরেরই লোক আর অত্যন্ত বিশ্বাসী। নিঃসন্তান সহধর্মিনী সুরবালার সঙ্গে এই বাড়িতেই বসবাস করেন। কথায় বার্তায় হাব ব্যবহারে অতিশয় অমায়িক। তিনিও পাড়ার ওই বাড়িতে গিয়ে খানিকক্ষণ থিয়েটার দেখে রাত 11টার সময় বাড়িতে ফিরে আসেন। সুরবালার বয়স 42। তিনি হাঁপানি রোগে প্রায় শয্যাশায়িনী। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না, পিত্রালয়ে গিয়েছিলেন। এই ঘরের পাশেই একখানা ছোট ঘর, সেখানে থাকে এক প্রৌঢ়া ব্রাহ্মণী, বিধবা। রান্নাবান্নার ভার তার উপরেই। নাম বিন্দুবালা। সঙ্গে থাকে তার অবিবাহিতা কন্যা সিন্ধুবালা, বয়স 15। রান্নাঘরের কাজে মাকে সাহায্য করে। মহলের একদিকে তিনখানা ঘর নিয়ে বসবাস করে সম্পত্তির উত্তরাধিকারী দ্বিজেন্দ্রনারায়ণ, বয়স 25, সুশিক্ষিত, কলেজে পড়া সাঙ্গ করেছে, কাব্য ব্যতিক্রস্ত, মাসিকপত্রে কবিতা লেখে। খবর নিয়ে জেনেছি সচ্চরিত্র, স্বভাব কিঞ্চিত রোম্যান্টিক। মাসে 200 টাকা করে হাত খরচ পায়। পান সিগারেট পর্যন্ত খায় না। বাকি রইল আর একজনের কথা, নাম মানসী, বয়স 20 বছর, পরমা সুন্দরী, সুমধুর প্রকৃতি, সুশিক্ষিতা। সৌদামিনীর স্বামীর দূর সম্পর্কের আত্মীয়া। পিতামাতার মৃত্যুর পর সে একান্ত অসহায় হয়ে পড়তে সৌদামিনী তাকে নিজের কাছে এনে রেখেছেন। আজ 2 বছর সে এখানেই বসবাস করছে। উঠতে বসতে তাকে ছাড়া সৌদামিনীর একদণ্ডও চলে না। আগে নয় পবিত্রবাবুই ছিলেন সৌদামিনীর ডান হাতের মতন। মানসী আসার পর থেকে তার প্রভুত্ব ধীরে ধীরে কমে এসেছে। পবিত্রবাবুর কথাবার্তা শুনে ধারণা হলো এই জন্যে তিনি মনে মনে মানসীর উপর বিশেষ একটা খুশি নন। তা এটা স্বাভাবিক। বাড়ির ভিতরে বাস করে এই কয়জন লোক। আর আছে 2জন দারোয়ান, 3জন বেয়ারা, 2জন মালি, সকলেই পরীক্ষিত ও পুরাতন লোক। তারা রাত্রে বাড়ির ভেতরেই থাকে না। তাদের জন্য বাড়ির বাইরে বাগানের ভিতরে আলাদা ঘর আছে। আর তারা কিসের লোভে নরহত্যা করবে? একজন ঠিকই ঝি আছে, বাসনকোসন মেজে দিয়ে চলে যায়। যেসব বাড়ির লোকের কথা বললুম সৌদামিনীর জীবনের সঙ্গে তাদের প্রত্যেকেরই স্বার্থ জড়িত। সৌদামিনী বেঁচে থাকলেই লাভ। সৌদামিনীর মৃত্যুর পর তাদের চাকরি যাবার সম্ভাবনা। সম্পত্তি পেয়ে দিয়েছেন, কি করবে না করবে কে বলতে পারে? মানুষই চাকরি করে না বটে, কিন্তু সৌদামিনীর মৃত্যুর পর আবার তার অবস্থা হয়েছে অসহায়। সে দ্বিজেনের কেউ নয়, দ্বিজেন তার ভার গ্রহণ করবে কিনা সন্দেহ। মানিক বলল, কিন্তু সৌদামিনীর মৃত্যুতে দ্বিজেন কি লাভবান হবে না? মানিক, অপরাধীদের নিয়ে মাথায় চুল পাকিয়ে ফেললুম। দুষ্টু লোক কি আমার চোখে ধুলো দিতে পারে? অপরাধীদের টাইপই আলাদা। দ্বিজেনের সম্বন্ধে নানাজনের কাছ থেকে খবরাখবর দিয়ে আমি কোনো দোষই আবিষ্কার করতে পারিনি। বিশেষ করে দ্বিজেনের মুখের ওপরেই আছে তার মনের উজ্জ্বল পরিচয়। এমন শিশুর মতো সরল ও পবিত্র মুখ সচরাচর চোখে পড়ে না। জয়ন্ত শুধল, সৌদামিনীর দাদা হীরেন্দ্রনারায়ণ কিরকম লোক? খোঁজ নিয়েছি, সুবিধের লোক নয়, মাতাল জুয়ারি। একা থাকে, অথচ 1000 টাকা মাসোহারা পেয়েও নিজের খরচ কুলোতে পারে না। সৌদামিনীর মৃত্যুর হপ্তাখানেক আগেও সে বোনের কাছে আরও টাকা চাইতে এসেছিল, কিন্তু টাকা পায়নি। তাই নিয়ে ভাই বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। হিরেন রাগ করে চলে যায়, কিন্তু তবু তাকে সন্দেহ করার উপায় নেই। কেন? প্রথমত, কোনি বাইরে থেকে এসেছে এমন কোনো প্রমাণ নেই। দ্বিতীয়ত, ভগ্নী হত্যা করে হিরেন নিজের পায়ে কুড়ুল মারতে যাবে কেন? সৌদামিনীর মৃত্যুতে সঙ্গে সঙ্গেই তার 1000 টাকা মাসোহারা বন্ধ হয়ে যাবার সম্ভাবনা। এখন সৌদামিনী সম্বন্ধে আরও কিছু বলতে পারেন? পারি। মৃত্যুকালে সৌদামিনীর বয়স হয়েছিল 65। একহারা শুকনো চেহারা, কিন্তু খুব শক্ত। আরও 20-15 বছর অনায়াসে জমকে কলা দেখাতে পারতেন। বাপের মতো তিনিও ছিলেন বিষম একরোখা, কোপন প্রকৃতি। ভালো মন্দ যা কিছু স্থির করতেন তারা নড়চড় হবার জো ছিল না। বাড়ির লোকের কারোর তুচ্ছ ত্রুটিও সহ্য করতে পারতেন না, একেবারে আগুন হয়ে যেতেন। তার উপরে ছিলেন বেশ রাশভারী মানুষ। মানসী আর পবিত্রবাবু ছাড়া আর কেউ সহজে তার কাছে ঘেঁষতে সাহস করত না। বাড়ির প্রত্যেকেই তাকে ভয় করত, কেউ ভালোবাসত না বলে মনে হয়। এতদিনে নিশ্চয়ই সব ব্যবচ্ছেদ হয়েছে। তা হয়েছে বই কি। হত্যাকারী কিরকম অস্ত্র ব্যবহার করেছে? ডাক্তারের মতে ছোড়া, কিন্তু ঘটনাস্থলে ছোড়া টোড়া কিছুই পাওয়া যায়নি। পদচিহ্ন, আঙুলের ছাপ? কিচ্ছু না, কিচ্ছু না। ডাক্তারের মতে সৌদামিনী মারা পড়েছেন কখন? আন্দাজ রাত ১১টা কি ১২টা। জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপর বলল, সুন্দরবাবু, মামলাটা বেশ অসাধারণ। বুড়ি মেরে অকারণে কেউ খুনের দায় পড়তে চাই কেন? আমারও তো ওই প্রশ্ন। কিন্তু বুড়িকে নিশ্চয়ই কেউ অকারণে খুন করেনি। তলে তলে মস্ত একটা রহস্য আছে। আমি এইরকমই রহস্যময় মামলা পছন্দ করি। সুন্দরবাবু জোরে মস্তকালন্দন করে বললেন, আমি কিন্তু মোটেই পছন্দ করি না। সূত্রহীন মামলা ঘাড়ে পড়লে পুলিশকে কেবল নাকানি চোবানি খেয়ে মরতে হয়। সূত্রহীন মামলা প্রমাণিত করা অপরাধী চাতুর্য, কিন্তু কে বললে মামলাটা সূত্রহীন? সূত্র আছে কুত্র, দেখিয়ে দাও দেখি। সূত্র আছে রাজা নরেন্দ্র নারায়ণের বাড়ির ভিতরে। কি ছাই বলো, আজ কদিন ধরে বাড়ির ভিতরটা কি আমি খুঁজতে বাকি রেখেছি? সেখানে সূত্রের নামগন্ধও নেই। তাহলে তো হত্যাকারী বাইরের লোক। অসম্ভব। দেখা যাক। আপনি এক কাজ করতে পারেন। বলো। বললেন নরেন্দ্র নারায়ণের বাড়ির দুটো মহলে কেউ বাস করে না। আমি আর মানিক ওই দুটো মহলের কোনো একটাই হপ্তাখানেক থাকতে পারি, এমন কি ব্যবস্থা হয় না? হ্যাঁ, খুব সহজেই হয়। ধরতে গেলে বিজেনি এখন বাড়ির মালিক। আমি প্রস্তাব করলে নিশ্চয়ই সে নারাজ হবে না। তবে তাই করুন। ওখানে গিয়ে থাকলেই কি সূত্র বেরিয়ে পড়বে মাটি ফুঁড়ে? মাটি ফুঁড়ে না বেরোক, মানুষের মন ফুঁড়ে বেরিয়ে পড়তে পারে তো। অপরাধী যদি বাড়ির ভিতর থাকে তাহলে তাকে আমি নিশ্চয়ই আবিষ্কার করতে পারবো। কলকাতার উপকণ্ঠ বটে, কিন্তু জায়গাটার মধ্যে আছে পল্লীগ্রামের ছাপ। মাঠের পর মাঠ সবুজ, মাঝে মাঝে তাল ও নারকেলকুঞ্জ আর বড় বড় বনস্পতির ভিড়। একদিকে কালীঘাট থেকে এসেছে আদিগঙ্গার একটি শীর্ণ ধারা, তার ঝিরঝির জলে ঝিকমিক করছে সূর্যকিরণ। অনেক দূরে দূরে দেখা যায় এক একখানা বাড়ি। তারা মনের ভিতরে মনুষ্য বসতির স্মৃতি জাগায় বটে, কিন্তু নষ্ট করে দিতে পারে না শ্যামল পল্লীশ্রী। জয়ন্ত বলল, দেখো মানিক, দিনের বেলায় এমন জায়গায় ওই ছাড়া ছাড়া বাড়িগুলো দেখতে খুব শান্ত, খুব সুন্দর। কবি আর শিল্পীরা নাকি ওই রকম সব বাড়িতেই বাস করতে ভালোবাসেন। কিন্তু এমনই নিরালা নির্জন অন্ধকার গভীর রাত্রে ওই বাড়িগুলো শহরের কোনো বাড়ির চেয়ে ভয়াবহ আর বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই কথা বলছো কেন? এই রকম সব বাড়িতেই বিয়াগন্ত নাট্যভিনয়ের সুযোগ আর সুবিধা থাকে বেশি। এইসব জায়গায় অপরাধীরা যথেষ্ট অসংকোচে কাজ করতে পারে। তাই এসব বাড়ি দেখলে মনে কবিত্ব জাগে না, জাগে আতঙ্ক। মানিক হেসে বলল, অপরাধ তত্ত্ব ঘেঁটে ঘেঁটে তোমার মনের গড়ন বদলে যাচ্ছে। হয়তো তাই মানিক, হয়তো তাই। একখানা প্রকাণ্ড দ্বিতল অট্টালিকা, তার চারিধারে বাগান। ফটক দিয়ে জয়ন্তের মোটর গাড়ি বাগানের ভিতরে এসে প্রবেশ করল। সুন্দরবাবু বললেন, এই হচ্ছে নরেন্দ্র নারায়ণের শহরতলির প্রাসাদ। মানিক বলল, একসময় হয়তো এটা প্রাসাদই ছিল, কিন্তু এখন তো এর মধ্যে প্রাসাদত্ব কিছুই নজর পড়ছে না, বাগানেরও নেই বাগানত্ব। সুন্দরবাবু বললেন, সৌদামিনী দেবী ওসব বিষয়ে অত্যন্ত উদাসীন। কেবল যে মহলে নিজে বাস করতেন, একটু একটু নজর দিতেন তার দিকেও। ওই যে আমাদের মোটরের শব্দ পেয়ে দিজে নিজেই নিচে নেমে এসেছে। একটি তরুণ যুবক এসে নমস্কার করে বলল, সুন্দরবাবু, এরাই কি দয়া করে আমাদের এখানে অতিথি হবেন? সুন্দরবাবু বললেন, হ্যাঁ, এদের নাম জয়ন্তবাবু আর মানিকবাবু। জয়ন্ত, ইনি হচ্ছেন শ্রীযুক্ত দ্বিজেন্দ্র নারায়ণ রায়। দ্বিজেন্দ্র বলল, দুনিয়ার ভালো মন্দ কিছুই ব্যর্থ হয় না। আমার দুর্ভাগ্যের জন্যই এদের মতো বিখ্যাত ব্যক্তির সঙ্গে আলাপ করবার সৌভাগ্য অর্জন করলুম। জয়ন্ত বলল, কিন্তু আমি হয়তো আবার এখানকার কারুর না কারুর দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবো। দ্বিজেনের মুখের উপর ঘনিয়ে উঠল একটা ছায়া। তাড়াতাড়ি সে হাসবার চেষ্টা করল, কিন্তু হাসিটা ভালো করে জমল না। সুন্দরবাবু শুধলেন, দ্বিজেনবাবু, আমার বন্ধুরা ঠাঁই পাবেন কোন মহলে? দ্বিজেন বলল, সদর মহলে। ঠাকুরদাদার আমলে এখানকার অনেক অতিথি অভ্যাগতদের আগমন হতো। অনেকেই ৫-১০ দিন থেকে যেতেন। তাদের জন্য যে ঘরগুলো নির্দিষ্ট ছিল তারই দুখানা ঘর ওদের জন্য প্রস্তুত করে রেখেছি। एकेबारे सेइखानेई चलुन। गोड़ा थेकेई जयंत लक्ष्य करछिल द्विजनेर चेहरा, भावभंगी और साजसज्जा। सुंदर सुमिष्ट मुखश्री, छिपछिपे सुगठित देह, किन्तु परिच्छन्न साजसज्जाय कोनो शौखीनता नेई, आछे रुचिर परिचय। मौखिकभावे शिशुसुलभ सरलता थाकलेও चिंताशीलतार अभाव नेই। कण्ठस्वर मार्जित, अपराधीदेर मध्य ए श्रेणीर लोक देखा जाय ना, किन्तु सेई संगे आरो एकटा विशेषत्व आकृष्ट करल जयंतर दृष्टिके। द्विजेनेर भावभंगी केमन जेन संकुचित एबं तार चोखे केमन जेन एकटा सन्देहेर छाप। जयंतर मने बार बार प्रश्न जागते लागलो, केन? द्विजेनेर संगे तारा बाड़ीर भेतरे प्रवेश करलो। कारपेट पाता प्रशस्त सोपान और तार पाशेर देवाले बड़ बड़ तैलचित्रे अलंकृत बड़ बड़ हलघर, दामी दामी छवि, मस्त मस्त आयना, पाथरेर बा पेतलेर बा ब्रोंजेर मूर्ति, सोफा, कौच, गदिमोड़ा चेयार, नाना आकारेर टेबिल और बिजलीबाती झंडा प्रभृतिर द्वारा सुसज्जित। ऐश्वर्येर कोनो माल मशलार अभाव नेই, किन्तु अनादरे और मार्जनार अभावे समस्तटाई जेन श्रीहीन बले मने हय। যেখানে রয়েছে এমন সব মূল্যবান আসবাব, তাদেরই ওপরে এবং আশেপাশে চোখে পড়ে ধুলো, মাকড়সার জাল এবং আরও কত কিছু মলিন্য ও কলঙ্ক। সুন্দরবাবু বললেন, সৌদামিনী দেবী পিতার সম্পত্তির মালিক হয়েও তার সদ্ব্যবহার করেননি কেন? বিধবা হবার পর থেকেই আমার পিসিমা সংসারের উপর সমস্ত আস্থায় যেন হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আপনি আছেন তো? পিসিমা বলতেন আমি বেঁচে থাকতে কেউ যেন তার বাবার শখের জিনিসে হাত না দেয়, তার হুকুমের বিরুদ্ধে যাবার সাহস ছিল না। অথচ আপনিই তার উত্তরাধিকারী। দ্বিজেন শুষ্ক মৃদু স্বরে ধীরে ধীরে বলল, না, আমি তার উত্তরাধিকারী নই। সচমকে ফিরে দাঁড়িয়ে সুন্দরবাবু বিস্ময়ের সঙ্গে বললেন, সে কি? আমি আগে তার সম্পত্তির উত্তরাধিকারী ছিলাম, কিন্তু এখন আর নই। আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি না। দ্বিজেন ম্লান হেসে বলল, মৃত্যুর 3 দিন আগে পিসিমা এক উইল করে সমস্ত সম্পত্তি জ্যাঠামশাইকে দিয়ে গিয়েছেন। হীরেন্দ্রনারায়ণ রায়কে? আগে হ্যাঁ। এ কথা এতদিন আমাকে বলেননি কেন? আমি নিজেই সঠিক খবর জানতুম না। দিন 3-4 জন্য আমি কলকাতার বাইরে গিয়েছিলাম। নতুন উইল হয় সেই সময় আমার অজ্ঞাত সারেই। তারপর কাল আমাদের অ্যাটর্নি বাবু হরিদাস চৌধুরীর মুখে এই খবরটা জানতে পেরেছি। তাহলে সৌদামিনী দেবী যখন মারা পড়েন তখনও আপনি এই খবর জানতেন না? না। সুন্দরবাবু নিজের মনে কি যেন ভেবে মাথা নাড়লেন, তারপর বললেন, আপনার জ্যাঠামশাই এই নতুন উইলের কথা নিশ্চয়ই জানতে পেরেছেন। না। কেন? শুনেছেন তো, পিসিমার সঙ্গে জ্যাঠামশাইয়ের টাকা নিয়ে মতান্তর হয়েছিল। তার 2-1 দিন পরেই জ্যাঠামশাই কাউকে কিছু না জানিয়েই কলকাতার বাইরে কোথায় গিয়েছেন। কবে ফিরবেন তাকেও বলতে পারছে না। কাজেই নতুন উইল বা পিসিমার মৃত্যুর খবর এখনও তার কানে গিয়ে পৌঁছয়নি। আপনাদের অ্যাটর্নির ঠিকানা কি? দ্বিজেন ঠিকানা লিখে দিল। ঠিকানাটা টুকে নিয়ে সুন্দরবাবু বললেন, আজ আসি জয়ন্ত, একটা জরুরি তদন্ত আছে, কাল আবার আসব। দুটো পাশাপাশি মাঝারি আকারের ঘর জয়ন্ত ও মানিকের জন্য নির্বাচিত হয়েছিল। প্রত্যেক ঘরেই দুদিকে বারান্দা, একটি ভেতরকার আঙিনার দিকে আর অন্য একটি বাইরেকার বাগানের দিকে। দ্বিজেন বলল, এই ঘর দুখানার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে অবাক হবেন না। এই দুখানা ঘর আপনাদের বসোপযোগী করে তোলবার ভার নিয়েছেন নায়েব মশাই নিজেই। আপনারা আসছেন শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। জয়ন্ত শুধল, কেন? নায়েব মশাইয়ের মতে সরকারি পুলিশ কোনো কর্মেরই নয়। আপনারা একটু চেষ্টা করলেই নাকি খুনি ধরা পড়তে বিলম্ব হবে না। আপনারা কি একথা বিশ্বাস করেন? করি। আপনার বিশ্বাস হয়তো ভ্রান্ত। না জয়ন্তবাবু, আপনার অদ্ভুত শক্তির কথা কে না জানে। অসাধারণ আপনার প্রতিভা। কিন্তু সে কথা থাক, আপনাদের ঘর পছন্দ হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। এই সময় ঘরের ভিতরে আরও একজন ব্যক্তির আবির্ভাব হল। হৃষ্টপুষ্ট দোহারা চেহারা, শ্যামবর্ণ, মুখে হালকা হাসি। বয়স পৌরত্ব ও বৃদ্ধত্বের সীমারেখার কাছে উপস্থিত হয়েছে বটে, কিন্তু মাথার চুলে ও দাড়ি গোঁফে দেখা যায়নি এখনও শুভ্রতার চিহ্ন। তিনি ঘরে ঢুকেই উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলেন, স্বাগত জয়ন্তবাবু, স্বাগত মানিকবাবু, আমাদের কি সৌভাগ্য। নমস্কার, নমস্কার। জয়ন্ত প্রতি নমস্কার করে বলল, আসুন পবিত্রবাবু। ভদ্রলোক বিস্মিত কণ্ঠে বললেন, আপনি আমাকে চিনলেন আর নাম জানলেন কেমন করে? মন্ত্র বলে নয়, কিন্তু বুঝতে পারছি আপনি আমাদের উপস্থিতির খবর পেয়েছেন এইমাত্র। কি আশ্চর্য, সত্যিই তাই। আরও বুঝতে পারছি খবর পেয়েই দুধের বাটি রেখে তাড়াতাড়ি এখন ছুটে এসেছেন। দুই চক্ষু সবাই বিস্ফারিত করে পবিত্রবাবু বললেন, অপরং বা কিং ভবিষ্যতি মশাই, আপনি তো জাদুকর। জয়ন্ত সবিনয়ে বলল, না মশাই, আমি একান্ত সাধারণ ব্যক্তি। না না, আপনি অসাধারণ মানুষ, তৃতীয় নেত্রের অধিকারী। চোখ আমার দুটোর বেশি নয়, তবে দুটো চোখকে সর্বদা আমি সজাগ রাখি বটে। শুনুন তবে, আমি জানি এই বাড়িতে দুজন মাত্র ভদ্রলোক থাকেন, দ্বিজেনবাবু আর আপনি। কাজেই আপনি যে পবিত্রবাবু সেটা বোঝা একটুও কঠিন নয়। ঠিক ঠিক, কিন্তু আগে শুনুন, আমাদের দেখার জন্য আপনি আগ্রহী তো ছিলেন, নয়? আগে হ্যাঁ, অত্যন্ত। ধরতে গেলে আমি আপনারই পথ চেয়ে বসেছিলাম। কে আপনাকে খবর দিলে যে আমরা এসেছি? বেয়ারা। তখন আপনি দুগ্ধপান করছিলেন? আগে হ্যাঁ, সকালে আমি চায়ের বদলে একটু দুধ খাই। কিন্তু আশ্চর্য, আপনি। কিছুই আশ্চর্য নয়, আপনার গোফের ডগায় এখনও দুধের দাগ লেগে আছে। এখানে আসবার আগ্রহ আপনার এত বেশি, আপনি মুখ ধোবার, দাগ মোজবার সময় পর্যন্ত পাননি। খুব তাড়াতাড়ি, প্রায় ছুটেই আপনি এসেছেন, কারণ ঢোকবার সময় আপনার শ্বাস প্রশ্বাস ছিল দ্রুত। তাড়াতাড়ি প্রায় দুটো মহল পার হতে হয়েছে। এই বয়সে একটু হাঁপাবেন বই কি। পবিত্রবাবু চমকে উঠে বললেন, রহস্যটা আপনি খুব সোজা করে আনলেন বটে, কিন্তু তবুও বলবো অদ্ভুত। এক মুহূর্তে এত বেশি দেখার ভাবা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। দেখলে তো দিজেন, কত সহজে ইনি অজানা কথা জানতে পারেন। আপনার আগমনে আমরা ধন্য হলাম। শান্ত হন পবিত্রবাবু, এত বেশি প্রশংসা বাণী বিদ্ধ করলে আমরা অত্যন্ত কাতর হয়ে পড়ব। আপনাদের জন্য চার জলখাবার আনতে বলে দিই? না ধন্যবাদ, ছোট হাজারি বাড়িতেই সেরে এসেছি। দুপুরে কীরকম খাবার খাবেন? আপনাদের যা খুশি। আমাদের এটা খায় না ওটা খায় না বলার অভ্যাস নেই, যা পাই তাই খাই। বেশ, তাহলে আগে আপনাদের ভোজনের ব্যবস্থাটাই করে আসি, তারপর না হয় আপনাদের সঙ্গে প্রাণ খুলে কথা বলবো। পবিত্রবাবু যেমন দ্রুতপদে এসেছিলেন ঠিক তেমনিই চলে গেলেন। জয়ন্ত একটা গোল টেবিলের সামনে বসে সামনের আসনের দিকে অঙ্গুলি নির্দেশ করে গম্ভীর স্বরে বলল, বসুন দ্বিজেন বাবু, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। জয়ন্তর কণ্ঠস্বর শুনে দ্বিজেন যেন একটু বিস্মিত হয়ে তার মুখের দিকে তাকালো। তারপর টেবিলের ওধারে নির্দেশিত চেয়ারে গিয়ে উপবেশন করল বিনা বাক্য ব্যয়। দ্বিজেনের মুখের ওপর স্থির দৃষ্টি রেখে জয়ন্ত বলল, সুন্দরবাবুর কাছে আপনি বললেন সৌদামিনী দেবী যে নতুন উইল করেছেন, তিনি মারা যাবার পরেও তার সঠিক খবর আপনার কাছে ছিল না? আগে হ্যাঁ। সঠিক খবর মানে নিশ্চিত খবর তো? আগে হ্যাঁ। কিন্তু অনিশ্চিত অর্থাৎ ভাষা ভাষা কোনো খবর কি আপনি পেয়েছিলেন? দ্বিজেন যেন প্রথমটা একটু ইতস্তত করে, তারপর বলে, নিশ্চিত বা অনিশ্চিত কোনো খবরই আমি পাইনি, তবে নতুন উইল যে হতে পারে এইটুকু আন্দাজ করেছিলুম। কেন? স্পষ্টভাবে বলুন কেন? অতিশয় অসহায়ের মতো দ্বিজেন নতমুখে স্তব্ধ হয়ে রইল। জয়ন্ত বলল, দ্বিজেনবাবু, কিছু লুকোবার চেষ্টা করলে আপনি নিজেই বিপদে পড়বেন, এটা বলে রাখা আমি উচিত মনে করছি। একটু চেষ্টা করলেই অন্য উপায়ে আপনার গুপ্ত কথা আমি নিশ্চয় জানতে পারব। আবার কিছুক্ষণ স্তব্ধতা, তারপর নিতান্ত নাচারের মতো দ্বিজেন বলল, ব্যাপারটা একেবারেই ঘরোয়া, এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্কই আপনি আবিষ্কার করতে পারবেন না। তবু আমি শুনতে চাই। দ্বিজেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বেশ শুনুন, সুন্দরবাবুর মুখে মানুষের পরিচয় আপনি নিশ্চয়ই পেয়েছেন। হ্যাঁ, শুনেছি তিনি সুরূপা সুশিক্ষিতা। কিন্তু ও তো ওর বাইরের পরিচয়, মানুষের মনের পরিচয় পেলে আপনি তাকে দেবী বলে শ্রদ্ধা না করে পারবেন না। বেশ, মানলুম। মানুষই আজ 2 বছর আমাদের এখানে বসবাস করছে। পিসিমাকে দেখাশোনা করবার সমস্ত ভারই থাকতো তার ওপরে। কিন্তু সত্যি কথা বলতে কি, বাড়িতে সবাই জানে পিসিমার প্রকৃতি রুক্ষ, মুখ অতিশয় তিক্ত। অনাথা মানসীকেই কেবল আশ্রয় দিয়েই তিনি তার উচ্চমনের পরিচয় দেয়নি। মানসীর ভবিষ্যতের সম্বলের জন্য পুরাতন উইলে 50,000 টাকারও বেশি ব্যবস্থা করেছিলেন। কিন্তু তার কটু কথায় মানসীকে বড়ই মানসিক অশান্তি ভোগ করতে হতো, এমনকি প্রায় সে গোপনে না কেঁদেও থাকতে পারত না। এ বাড়িতে তার প্রতি সহানুভূতি প্রকাশ করবার লোকও আর কেউ ছিল না। 2 দিনের মধ্যেই সে পিসিমার পক্ষে অপরিহার্য হয়ে উঠেছে, এই জন্য সবাই তাকে হিংসা করত। নায়েব মশাইয়ের মতো অমায়িক লোকও নিজের প্রভুত্ব ক্ষুণ্ণ হওয়াতে তার প্রতি সদয় ছিলেন না। से सहानुभूति पेत केवल आमार काछ थेकेई। से निजेर मन खोलबार और सान्त्वनार कथा शोनबार सुयोग लाभ करत। आमार अवस्था कल्पना करते पारछेन तो? छेलेबेलाते हारिएछि पितामाताके, संसारे आत्मीय बोलते जेनेछि केवल पिसिमाकेई, किन्तु तिनि आमाके भालोबासतेन तार निजेर प्रकृति अनुसारे। जा नय मोहनीय, जा नय सहनीय। कखनो शुनिनि तार मुख थेके एकटा आदरेर कथा। आमि सन्तर्पणे तार काछ थेके थाकतुम दूरे दूरे। ए संसारे आमार मनेर मानुष बोलते केउ छिलो ना। आमि साबालक हये उठेछि दासदासी और कर्मचारीदेर परिवेश प्रभावेर मध्येई। आमार अभाव अभियोग सुनतेन केवल नायब मशाई। तार स्त्री सुरबाला देवीओ आमाके भालोबासेन, यत्न करेन। छेलेबेलाय आमि तार कोले चढ़ेछि बोलेओ स्मरण हय, किन्तु ताराओ केउ आमार आत्मीय नन। अनाथा मानुषी और अनादृत आमी, आमरा दुजोनेई जे परस्पर दिके आकृष्ट हब एटा खूबई स्वाभाविक। आमादेर दुजोनेर मन बुझतुम केवल आमरा दुजोनेई। निजेदेर सुख दुःख और भविष्यतेर आशा आकांक्षा परस्पर संगे सुयोग पेलेई आलोचना करतुम। क्रमेई आमादेर सम्पर्कटा एतटाई घनिष्ठ हये उठल जे आमरा स्थिर करलुम परस्परेर संगे विवाह बंधने आबद्ध हब। जयन्तबाबू, एइखान थेकेई आमादेर दुर्भाग्येर सूत्रपात। पिसिमार काছে যেদিন আমাদের মনের ইচ্ছা প্রকাশ করলুম, তিনি ভীষণ রাগে একেবারে আগুন হয়ে উঠেছিলেন। চিৎকার করে বললেন, এই বিবাহ হতে পারে না, হতে পারে না। আমি যতই বোঝাই তিনি ততই বেঁকে দাঁড়ান। এইটাই ছিল তার চিরকালের স্বভাব। তার সংকল্প থেকে কেউ তাকে টলাতে পারত না। কেবল তার কেন, আমাদের বংশের প্রত্যেকেই নাকি প্রকাশ করেছেন ওই রকম স্বভাব। হয়তো ওটা আমাদের রক্তেরই গুণ বা দোষ। কাজেই আমি বংশ ছাড়া নই। পিসিমা যতই বেঁকে দাঁড়ান আমার সংকল্প ততই দৃঢ় হয়ে ওঠে। পিসিমার আপত্তির প্রধান কারণ মানুষই অনাথা, গরিব, বংশগৌরব থেকে বঞ্চিত। রাজা নরেন্দ্রনারায়ণের পুত্রের সঙ্গে তার বিবাহ অসম্ভব। সেই সেকেলে যুক্তি যা খাপ খায় না নব্যযুগের এই সাম্যবাদের সঙ্গে। আমি বললুম, ও যুক্তি আমি মানি না। মানসীকে ছাড়া আমি কাউকে বিবাহ করব না। পিসিমা বললেন, তাহলে তোমাকে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করব। আমি বললুম, তাই সই। তার কয়েকদিন পরেই পিসিমার মৃত্যু। জয়ন্তবাবু, আপনি জানতে চেয়েছেন আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে যে নতুন উইল হওয়ার সম্ভাবনা আছে এটা আমি আন্দাজ করতে পেরেছিলাম কি না। তা পেরেছিলাম বই কি। পিসিমা ছিলেন ভীষণ একগুঁয়ে মানুষ, যা ধরতেন আর তা ছাড়তেন না। আপনি আর কিছু জানতে চান? জয়ন্ত ভাবতে ভাবতে বলল, আপাতত আর কিছু জানতে চাই না। হ্যাঁ, একটা কথা, মানসী দেবী কি পর্দানসীন মহিলা? মানে? তিনি কি আমার সঙ্গে দেখা আর বাক্যালাপ করতে পারবেন? অনায়াসে, কিন্তু মানসীর সঙ্গে আপনার কি দরকার? এই প্রশ্নের উত্তর আপনার কাছে না দিলেও চলবে। সে বেচারির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। জয়ন্ত বিরক্ত স্বরে বলল, সেই বিচার করব আমি। জানেন দ্বিজেনবাবু, গোয়েন্দার প্রথম কর্তব্য হচ্ছে সকলকে সন্দেহ করা। আপনার দাসদাসী দারোয়ানরা পর্যন্ত সন্দেহ থেকে মুক্ত নয়। দ্বিজেন চেয়ার ত্যাগ করে বলল, বেশ, আপনার যা ইচ্ছা। মানসীকে কি এখনই পাঠিয়ে দেবো এখানে? না, আজ আপনার মুখে যা শুনলাম আগে তাই পরিপাক করি। মানসী দেবীর সঙ্গে আলাপ করব কাল সকালে। দ্বিজেন নমস্কার করে চলে গেল। তার মুখে দুশ্চিন্তার চিহ্ন। মানিক বলল, ভাই জয়ন্ত, এতদিনে সুন্দরবাবু যা করতে পারেনি তুমি একবেলাতেই তা পেরেছ। কীরকম? অন্ধকার ভেদ করে বেশ খানিকটা এগিয়ে যেতে পেরেছ। পেরেছি কি? আমার তো মনে হয় না। এই তো সবে গৌড়চন্দ্রিকা, আসল উপন্যাস তো শুরুই হয়নি। কিন্তু তুমি একটা মস্ত আবিষ্কার করেছ। কি আবিষ্কার? এতদিন হত্যাটা ছিল উদ্দেশ্যহীন, এবারে উদ্দেশ্যের কিছু কিছু আভাস পাওয়া যাচ্ছে। যথা? ঠিক স্পষ্ট করে কিছু বলতে পারবো না, তবে সন্দেহ হচ্ছে ওই উইলের সঙ্গে হত্যাকাণ্ডের একটা যোগাযোগ আছে। হয়তো আছে, হয়তো নেই। আমার পরিকল্পনা এখনও কোনো নির্দিষ্ট আকার পায়নি। মানুষ হিসেবে দ্বিজেনের সম্পর্কে কোনো ধারণা করতে পারলে? এক আচরেই মানুষকে চেনা যায় না ভাই। মোটামুটি দ্বিজেনকে আমার ভালোই লাগলো। সরল, উদার, ভদ্র। যে স্বীকারোক্তি করলে তার মধ্যে কোনো মারপ্যাচ নেই। কিন্তু আমি এখন ভাবছি আরেকটা কথা, ওই জানলার পর্দার ওপাশে দাঁড়িয়ে গোপনে কে এতক্ষণ আমাদের কথোপকথন শ্রবণ করছিল? মানিক সবিস্ময়ে বলে উঠল, তাই নাকি? পুরুষ না স্ত্রী লোক? তা বোঝা গেল না। পর্দাটা পুরু আর গাঢ় রঙের, কিন্তু বাইরের আলো আর জানলার পর্দার মাঝখানে আমি কোনো মানুষের স্পষ্ট ছায়া দেখেছি। দ্বিজেনের প্রস্থানের সঙ্গে সঙ্গেই ছায়াটাও সরে গেল। কার কায়া থেকে ছায়ার জন্ম আমি জানতে চাই। পরদিন প্রভাতে চায়ের আসর। জয়ন্ত আছে, মানিক আছে, আর আছে সুন্দরবাবু আর পবিত্রবাবু। দ্বিজেন হয়তো সেখানে হাজির থাকতো, কিন্তু বাইরে গিয়েছে কোনো একটা জরুরি কাজে। কথায় কথায় পবিত্রবাবু বললেন, জয়ন্তবাবু, আপনি আমাদের লাইব্রেরিটা দেখেছেন? না। আপনি বই পড়তে ভালোবাসেন? অত্যন্ত। রাজার লাইব্রেরিতে দামি দামি অনেক কিতাব আছে, মস্ত লাইব্রেরি, দেখবেন তো? চলুন। হ্যাঁ, চলুন। সুন্দরবাবু বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ, লাইব্রেরি দেখে কী লাভ? এখন কেউ যদি খুনিকে দেখাতে পারে তবেই আমি খুশি হই। পবিত্রবাবু হেসে বললেন, খুনিকে দেখবার ভার তো আপনাদেরই উপরে। লাইব্রেরি ঘরটা প্রকাণ্ড, তার চারিদিকের দেওয়ালে অনেকখানি পর্যন্ত ঢেকে দাঁড় করানো আছে সারি সারি আলমারি, এবং আলমারির থাকগুলো রোগা বা মোটা বইয়ে ঠাসা। জয়ন্ত বইগুলো পরীক্ষা করতে করতে বলল, দেখছি এখানে কোনো হালের বই নেই। পবিত্রবাবু বললেন, রাজার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই বই কেনা বন্ধ হয়ে গিয়েছে। সে তো আজকের কথা নয়, আমি তখন এ বাড়িতে আসিনি। ঘরের মাঝে রয়েছে লম্বা একটা কাচের ডালাওয়ালা কাষ্টাধার। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে জয়ন্ত শুধল, ওটা কি? শোকেস। কি আছে ওর মধ্যে? সেখানে অস্ত্র সংগ্রহ করার রাজার শখ ছিল, ওর মধ্যে সেগুলোই সাজানো আছে। বড় চিত্তাকর্ষক সংগ্রহ তো। জয়ন্ত কৌতূহলী হয়ে কাষ্টাধারের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর হেঁট হয়ে পরীক্ষা করতে লাগলো। প্রাচীন ও মধ্যযুগের হরেক রকম অস্ত্র, ধনুক, তীর, তরোয়ারি, ছোড়াছুরি, খড়গ, কুঠার ও বর্ষা প্রভৃতি আরও কত কি। প্রত্যেক অস্ত্রের গায়ে তেরঙ্গা গোলাপি ফিতের সঙ্গে সংলগ্ন রয়েছে একখানা কার্ড, তার ওপরে দু এক লাইনে লেখা অস্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস। জয়ন্ত লক্ষ্য করল, একটা জায়গায় ফিতে সংলগ্ন কাঠের উপর লেখা রয়েছে ছত্রপতির ছোড়া, কিন্তু তার সঙ্গে কোনো অস্ত্র নেই। সে পবিত্রবাবুর দৃষ্টি সেই দিকে আকৃষ্ট করল, যেন আকাশ থেকে পড়লেন পবিত্রবাবু। বিস্ফারিত চক্ষে সবিস্ময়ে বলে উঠল, এ কি ব্যাপার? বাড়িতে হত্যাকাণ্ডের আগের দিনও ছোড়াটাকে আমি যথাস্থানে দেখেছি। কোথায় গেল সেখানা? কে চুরি করল? জয়ন্ত জিজ্ঞেস করল, ছত্রপতির ছোড়া ব্যাপারটা কি? ছত্রপতি শিবাজি নাকি ওই ছোড়াটা ব্যবহার করতেন, তাই ওই নাম। এতক্ষণে সুন্দরবাবু জাগ্রত হলেন, বললেন, বড়ই সন্দেহজনক। আপনি ঠিক বলেছেন, হত্যাকাণ্ডের আগের দিনেও ছোড়াখানা এইখানেই ছিল। পবিত্রবাবু বললেন, তাতে কোনো সন্দেহ নেই, আমার বেশ মনে আছে। সৌদামিনীর হুকুম ছিল তার পিতার বহু যত্নে সংগ্রহ করা ওই বইগুলো যেন কীটপতঙ্গের অত্যাচারে নষ্ট না হয়ে যায়। বেয়ারাদের সাহায্যে আমি যেন হপ্তায় গিয়ে একবার লাইব্রেরি ঘরটা পরিষ্কার করি। দেখছেন না, এ মহলের অন্যান্য ঘরের মতো এ ঘরখানা দুর্দশাগ্রস্ত নয়। তোমার মত কি জয়ন্ত? আমারও ওই মত। ছোড়া চুরি যাওয়া সন্দেহজনক। সৌদামিনী দেবীও মারা পড়েছেন এই ছোড়ার আঘাতেই। হ্যাঁ সুন্দরবাবু, বাইরের কোনো চোরে ছোড়া চুরি করেনি। পবিত্রবাবু সভায় বলে উঠলেন, আপনারা কি বলছেন? আমি তো বুঝতে পারছি না। এ বাড়িতে সৌদামিনীর হত্যা করতে পারে কে, আর কেনই বা করবে? আমরা যে সকলেই তার আশ্রিত। যে ডালে বসে সেই ডাল কি কেউ কাটে? না না জয়ন্তবাবু, আমাকে ক্ষমা করবেন, আমার মাথা ঘুরছে, আমার পা সব অবশ হয়ে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। আমি চললাম। মাতালের মতো টলতে টলতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। জয়ন্ত করুণভাবে দুবার মাথা নাড়ালো। সুন্দরবাবুর মুখও অত্যন্ত গম্ভীর। মানিক বলল, এতদিনে পাওয়া গেল একটা নিরেট প্রমাণ। অপরাধী তাহলে এই বাড়ির ভেতরেই আছে। চলো জয়ন্ত, আমরা ঘরে গিয়ে বসি। ঘরে ফিরে এসে তিনজনেই খানিকক্ষণে বসে রইল বোবার মতো। সর্বপ্রথমে কথা বলল সুন্দরবাবু, বললেন, আমার কি বিশ্বাস জানো জয়ন্ত? বলুন। আসল হত্যাকারী বাড়ির লোক নাও হতে পারে। এমন কথা কেন বলছেন? আসল হত্যাকারী হয়তো বাইরে থেকে এসেছে, কিন্তু তাকে সাহায্য করেছে বাড়িরই কোনো লোক। বুঝেছি। আপনি বোধহয় আসল হত্যাকারী বলে সন্দেহ করছেন হীরেন্দ্রনারায়ণকেই। তাছাড়া আর কি? সে ভালো লোক নয়। হত্যাকাণ্ডের 7 দিন আগে টাকার জন্য তিনি সৌদামিনী দেবীর সঙ্গে ঝগড়া করেছিলেন। সে নিরুদ্দেশ হয়ে গেছে। আমার তো তার উপরেই সন্দেহ হয়। বাড়ির কোনো লোক যে কারণেই হোক তাকে সাহায্য করেছে। রাত্রে গোপনে দরজা খুলে দিয়েছে। অস্ত্র পাওয়া যাবে কোন ঘরে হিরেন তা জানত। ছত্রপতির ছোড়া দ্বারা সে কাজ হাসিল করে এখন সে গা ঢাকা দিয়ে আছে। মানিক বলল, সুন্দরবাবুর অনুমান সঠিক হলে বলতে হবে যে হিরেন নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। সে তখনও আন্দাজ করতে পারেনি যে সৌদামিনী তাকেই দান করেছেন সব সম্পত্তি। জয়ন্ত বলল, সুন্দরবাবুর অনুমান নিতান্ত অসঙ্গত নয়। সুন্দরবাবু সৌৎসাহের সঙ্গে গাত্রোদ্ধান করে বললেন, তাহলে আমি উঠলুম ভাই, দেখা যাক এই নতুন সূত্রটা ধরে কত দূর অগ্রসর হতে পারি। জয়ন্ত বলল, আর আমরাও দেখি বাড়ির ভিতরে হিরণের কোনো সহকারীকে আবিষ্কার করতে পারি কিনা। সুন্দরবাবুর প্রস্থান আর জনৈক্য ভৃত্যের প্রবেশ। ভৃত্য বলল, বাবুজি, দিদিমণি আপনার সঙ্গে দেখা করতে চান। কে দিদিমণি? মানসী দেবী? আজ্ঞে। তাকে আসতে বলো। ভৃত্যের প্রস্থান, অনতিবিলম্বে মানসীর প্রবেশ। রূপসী বটে, চোখ ভুরু নাক যেন সুপটু শিল্পীর লিখন, রং যেন গোলাপি স্বপ্ন, দেহের গঠন শ্রেষ্ঠ ভাস্করের আদর্শ। কে বলবে একে দরিদ্র, অনাথা, বংশগৌরবহীনা? ভাবভঙ্গির মধ্যে থেকে ফুটে উঠছে চরম অভিজাত্য। জয়ন্ত এতটা আশা করেনি। তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে বলল, দয়া করে আসন গ্রহণ করুন। মানসী বলল, আমাকে এখানে আসতে বলেছেন? জয়ন্ত বাঁধো বাঁধো গলায় বলল, ঠিক আপনাকে এখানে আসতে বলিনি, আমরাই আপনার কাছে যেতে পারতুম। জানেন তো, অপ্রীতিকর কর্তব্য পালন করার জন্য আমরা এখানে এসেছি। আপনার কাছ থেকে কেবল দু চারটে কথা জানতে চাই। মানসী ম্লান হেসে বলল, আপনি না ডাকলেও আমাকে কিন্তু আজ আপনার কাছে আসতেই হতো। জয়ন্ত বিস্মিত কণ্ঠে বলল, কেন? সে কথা পরে বলবো, আমি আগে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। জয়ন্ত বলল, আচ্ছা মানসী দেবী, হত্যার রাত্রের কথা আপনি যা যা জানেন বলুন। আমি যেটুকু জানি সুন্দরবাবুকে সব খুলে বলেছি, আপনি কি তা শোনেননি? শুনেছি, কিন্তু পরের মুখে শোনা আর নিজের কানে শোনা এক কথা নয়। বেশ শুনুন, সৌদামিনী দেবী অন্যান্য দিনের মতন সেদিনও রাত 9টার সময় ঘুমোতে যান। তার পাশের ঘরে থাকে উমাতারা, আর তার পরের ঘরখানিতে থাকেন পবিত্রবাবু এবং তার স্ত্রী সুরবালা দেবী। কিন্তু সেদিন প্রথম রাত্রে দুখানা ঘরই খালি ছিল। এ পাড়ার কোনো বিয়েবাড়িতে থিয়েটার ছিল হয়তো। মাঝে মাঝে আমাকে অনিদ্রা রোগে ধরে, সে রাত্রেও কিছুতেই আমার ঘুম আসছিল না। ভাবলাম ও মহলের লাইব্রেরিতে গিয়ে কিছুক্ষণ পড়াশোনা করে আসি। ঘুম না হলে আমি তাই করতাম। ঘর থেকে বেরিয়ে ও মহলের দিকে অগ্রসর হতে হতে দেখি সিঁড়ি দিয়ে উঠছেন পবিত্রবাবু। জিজ্ঞাসা করলাম, থিয়েটার ভেঙে গেল? তিনি বললেন, আমার ভালো লাগলো না, তাই চলে এলাম। উমা তারা শেষ পর্যন্ত না দেখে ছাড়বে না। তিনি আমার অভ্যেস জানতেন। একটু হেসে নিজের ঘরের দিকে চলে গেলেন। লাইব্রেরিতে ছিলাম ঘণ্টাখানেক। চিকিৎসা ব্যর্থ হলো না, ঘুমে চোখ জড়িয়ে এলো। ফিরলাম নিজের ঘরের দিকে। আস্তে আস্তে দূর থেকেই মনে হলো ও মহলের বারান্দা দিয়ে ছায়ামূর্তির মতো কী যেন একটা সাত করে চলে গেল। কিন্তু কাছে এসে কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম আমারই চোখের ভ্রম হবে। দ্বিজেনবাবুর ঘরের কাজ পর্যন্ত আসতেই ঘরের ভেতর থেকে তিনি বললেন, কে যায়? আমি সাড়া দিলাম। তিনি বললেন, এত রাতে তুমি বাইরে? বললাম, অনিদ্রাবেদীর ওষুধ খোঁজবার জন্য লাইব্রেরিতে গিয়েছিলাম। তিনি হেসে বললেন, ওষুধ পেলে? আমি বললাম, পেয়েছি। তিনি বললেন, তাহলে তাড়াতাড়ি ঘরে যাও, আর পারো তো ঘুমকে বলে দিও সে যেন আমার কাছেও চলে আসে, কারণ আমারও অবস্থা তোমারই মতো। তারপর আমি ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সে রাত্রে আর কোনো কথাই আমি জানি না। সৌদামিনী দেবীর সঙ্গে আপনার কীরকম সম্পর্ক? সম্পর্ক একটা ছিল, তবে সেটা নামমাত্র। আমার মতন একটি লোক না হলে তার চলতো না। আমার আগেও আরও কয়েকজনকে তিনি সঙ্গিনী রূপে থাকবার জন্য নিযুক্ত করেছিলেন, কিন্তু তারা কেউ তাকে 2-3 মাসের বেশি সহ্য করতে পারেনি। আমি যে তা পেরেছি তার প্রধান কারণ হচ্ছে সহ্য করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি অনাথা। তবু তিনি যে একসময় আমার জন্য 50,000 টাকার ব্যবস্থা করেছিলেন, তা থেকেই প্রমাণিত হয় মনে মনে তিনি অসাড় ছিলেন না। দেখুন মানসী দেবী, আমরা এমন প্রমাণ পেয়েছি যার উপর নির্ভর করে বলা চলে যে হত্যাকারী বা তার সহকারী আছে এই বাড়ির ভিতরে। এ সম্বন্ধে আপনার কোনো মতামত আছে? মানুষের মুখটা বিবর্ণ হয়ে গেল। থেমে থেমে বলল, আমার মতামত? আমার কি মতামত থাকতে পারে? এসব আমার ধারণাতেও আসে না। এ বাড়িতে এমন ভয়ানক মানুষ কেউ আছে বলে আমি তো বিশ্বাসই করি না। জয়ন্ত বলল, দ্বিজেনবাবু কীরকম লোক? মানুষের দুই ভুরু সকুঞ্চিত হলো। আপনারা কি তাকে সন্দেহ করেন? যদি বলি করি, তাহলে মস্ত্রভূম করছেন কেন? দ্বিজেনবাবু হচ্ছেন দেবতা। হ্যাঁ, আপনার কাছে না, যাকে জিজ্ঞাসাই করবেন সেই ও কথা বলবে। প্রাণী হত্যার বিরোধী বলে তিনি আমিষ পর্যন্ত খেতে পারেন না। আপনার আর কিছু জিজ্ঞেস করার আছে? না, কিন্তু বললেন না যে আমি না ডাকলে আপনাকে আজ আমার কাছে আসতে হতো কেন? আজ এমন একটা ব্যাপার হয়েছে যার কোনো অর্থই আমি খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা কি? আমার ঘরে একটা দেওয়াল আলমারি আছে, তার ভিতরে আটপৌরে কাপড় চোপড় রাখি। আজ সকালে খানকয় কাপড়ের ভিতর থেকে ওই রুমালটা পেয়েছি। মানসী একখানা রুমাল বার করে এগিয়ে ধরল। জয়ন্ত রুমালখানা নিয়ে তার উপর চোখ বুলিয়েই সোজা হয়ে বসল। তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ পরীক্ষা করে বলল, মানিক, অত্যন্ত চিত্তাকর্ষক রুমাল। মানিক হাত বাড়িয়ে গ্রহণ করল রুমালখানা। বলল, এর উপরে যে রক্তের দাগ আছে। কয়েকটা রক্তের ছাপ আর একটা আঙুলের ছাপ। মানসী চিন্তিতভাবে বলল, এখন বলুন জয়ন্তবাবু, আমার জামা কাপড়ের আলমারিতে ওই রক্তমাখা রুমালখানা কোত্থেকে এলো? ও রুমাল তো আমার নয়। রুমালের কোণে ওই ধোপার চিহ্ন? ও চিহ্ন আমাদেরই ধোপার। তাহলে এখানে বাড়ির কোনো লোকেরই সম্পত্তি, কিন্তু এর মালিক যে কে সেটা বিশেষ করে বোঝবার উপায়ই নেই। এরকম সাধারণ রুমাল রাম শ্যাম সবাই ব্যবহার করে। মানিক বলল, কিন্তু প্রশ্ন হচ্ছে, রাম শ্যামের রুমাল তো নিজে মানসী দেবীর আলমারির ভিতরে বেড়াতে আসেনি, কেউ ওখানে নিশ্চয়ই রেখেছে ওটা। জয়ন্ত বলল, তারপরের প্রশ্ন, কেনই বা ওখানে রাখবে? আরও একটা প্রশ্ন, রুমালখানা রক্তাক্ত কেন? জয়ন্ত বলল, আচ্ছা, পরে এসব প্রশ্নের উত্তর অন্বেষণ করলেও চলবে। আপাতত এই অদ্ভুত আবিষ্কারের জন্য মানসী দেবীকে ধন্যবাদ দিচ্ছি। কে বলতে পারে ভবিষ্যতে এই রুমালখানায় আমাদের মামলার একটা প্রধান সূত্র হয়ে উঠবে না? মানসী সভয়ে বলে উঠল, আপনি কি বলতে চান, সৌদামিনী দেবীর হত্যাকাণ্ডের সঙ্গে ওই রুমালের কোনো সম্পর্ক আছে? থাকা তো অসম্ভব নয়। কেউ কি আমাকে বিপদে ফেলবার জন্য ওখানে আমার আলমারির ভিতরে রেখে দিয়ে গেছে? তাও অসম্ভব নয়। তবে আমি কি করব? আপনি কিছুই করবেন না, একেবারে চুপ মেরে যান। রুমালখানা কখনো যে চোখেও দেখেছেন সে কথা পর্যন্ত ভুলে যান। আর কাউকে ওর কথা বলবো না? কারুকে না, এমনকি দ্বিজেনবাবুকেও না। তার কোনো বিপদ হবে না তো? মনে তো হয় না। আমি লক্ষ্য করে দেখেছি তিনি ব্যবহার করেন রঙিন রুমাল। হ্যাঁ জয়ন্তবাবু, তিনি বরাবরই রঙিন রুমাল ব্যবহার করে থাকেন। তাহলে এইখানেই সাঙ্গ হোক রুমাল পর্ব। আচ্ছা মানসী দেবী, ভালো করে মনে করে দেখুন দেখি, হত্যাকাণ্ডের পর আপনার ঘরে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে কিনা? না। মনে করে দেখুন, মনে করে দেখুন। ঘটনা যতই তুচ্ছ হোক, আমার কাজে লাগতে পারে। অল্পক্ষণ নীরবে ভাবতে ভাবতে মানুষের দুই চোখ যেন উজ্জ্বল হয়ে ওঠে। সে বলল, আপনার কথায় আরও একটা ছোট ব্যাপার মনে হচ্ছে। হত্যাকাণ্ডের পরের দিন সকালবেলায় ওই জামা কাপড়ের আলমারির ঠিক তলাতেই মেঝের ওপরে দেখেছিলাম 3 ফোঁটা রক্ত। 3 ফোঁটা রক্ত? হ্যাঁ, ঠিক 3 ফোঁটা রক্ত। তারপর? আমার বিশ্বাস কোনো আহত ইঁদুর কি বিড়ালের গা থেকে সেই রক্তবিন্দু সৃষ্টি হয়েছিল, তাই আমি জল ঢেলে দাগগুলো তুলে ফেলেছিলাম। ওই 3 ফোঁটা রক্তের কথা নিশ্চয়ই আপনার কাজে লাগবে না জয়ন্তবাবু? নিশ্চয়ই লাগবে। 3 ফোঁটা কেন, মাত্র 1 ফোঁটা রক্তই আমার কাছে মূল্যবান। আলমারির ভিতরে রক্তাক্ত রুমাল, আলমারির বাইরে 3 ফোঁটা রক্ত, এই দুই রক্ত চিহ্নের মধ্যে কি কোনো যোগাযোগ নেই? থাকা উচিত। আপনি কেবল মাথা ঘামিয়ে দেখুন আর কোনো তুচ্ছ ঘটনার কথা আমাকে বলতে পারেন কিনা। উফ, আর কিছুই ঘটেনি। ভাবুন ভাবুন ভাবুন। সেটা একেবারে অপ্রাসঙ্গিক ব্যাপার। তবু আমি শুনতে চাই। আমার একটা সায়া খুঁজে পাচ্ছি না। সায়াটা কোথায় রেখেছিলেন? ঘরের আলনায়। কবে রেখেছিলেন? হত্যাকাণ্ডের দিনে, বৈকালে। আর কবে খুঁজছিলেন? হত্যাকাণ্ডের পরের দিনই। সকালে না বিকালে? সকালে। তাহলে হত্যাকাণ্ডের দিন বৈকাল থেকে রাত্রের মধ্যে সায়াটা আপনার ঘর থেকে স্থানান্তরিত হয়েছে। বাড়িতে যে ভীষণ ঘটনাটা ঘটেছে, সায়াটার কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। আর কোনো তুচ্ছ ঘটনার কথা আপনার মনে পড়ছে? মিনিট তিনেক ভেবেচিন্তে মানুষই নিশ্চিতভাবে বলল, না, আর কিছুই ঘটেনি। বেশ, আমার আর কিছু জিজ্ঞাসা নেই, নমস্কার। মানুষই চলে গেলে পর জয়ন্ত চুপ করে বসে বসে কি যেন ভাবল। তারপর বলল, মানসী দেবীর ঘরে যেসব ছোটোখাটো তুচ্ছ ঘটনা ঘটেছে, স্থানকাল পাত্র হিসাবে সেগুলো কতখানি বিস্ময়কর ভালো করে ভেবে দেখো মানিক। ঠিক হত্যাকাণ্ডের সময়ে বা তার কিছু আগে মানুষের ঘর থেকে হারিয়েছে একটা সায়া, ঘরের আলমারির তলায় পাওয়া গিয়েছে রক্তের দাগ আর হয়তো সেই সময় আলমারির ভিতরে ঢুকেছে একখানা রক্তাক্ত রুমাল। আপাতত এগুলো অর্থহীন বলে বোধ হচ্ছে বটে, কিন্তু কিছু অর্থের সন্ধান যেন এখনই পাওয়া যায়। মানুষের অজ্ঞাত সারেই খুব সম্ভব হত্যাকাণ্ডের রাত্রেই তার ঘরের ভিতরে একজন বাইরের লোক আবির্ভাব হয়েছিল। প্রশ্ন, সে কে? শত্রু না মিত্র না হত্যাকারী? যেই হোক, সে চুরি করেছে অসামান্য কিছু নয়, সামান্য একটা সায়া মাত্র। প্রশ্ন, কেন? স্ত্রী লোকের একটা সায়া তার কোন কাজে লাগতে পারে? অথবা সায়াটা বিশেষ করে মানুষের বলেই কি তার কাছে মূল্যবান? সায়াটা গেল কোথায়? অদূর ভবিষ্যতে কোনো বিশেষ কার্যসাধনের জন্য সায়াটা কি আবার আমাদের দৃষ্টিগোচর হবে? মানুষের ঘরের ওই রক্তের দাগ। প্রশ্ন, কার সে রক্ত? যারই হোক, এটা বোঝা যাচ্ছে আলমারির সামনে দাঁড়িয়ে সে কিছু একটা করছিল। এখন প্রশ্ন, কি করছিল? রক্তাক্ত রুমালখানা স্থাপন করছিল আলমারির ভিতরে। নিজের রক্তাক্ত রুমাল মানুষের আলমারির ভিতরে রাখলে তার কি উপকার বা মানুষের কি অপকার হবার সম্ভাবনা? বলতে বলতে হঠাৎ থেমে পড়ে হঠাৎ আবার চিৎকার করে জয়ন্ত উত্তেজিত কণ্ঠে বলে উঠল, হয়েছে হয়েছে। মানিক সবিস্ময়ে বলল, আরে খেপে গেলে নাকি? কি হয়েছে? আলমারির ভিতরে সে হস্তলোচনা করেছিল মানুষের কোনো অনিষ্ট সাধনের জন্যই। রক্তাক্ত রুমালখানা ওখানে রাখার কারণ কি তাই? নিশ্চয় নয়। তার রক্তাক্ত রুমাল তো মানুষের বিরুদ্ধে না লেগে তার নিজের বিরুদ্ধেই কাজে লাগবে। রুমালখানা আলমারির ভিতরে পড়ে গিয়েছিল তার অজ্ঞাতসারেই, এছাড়া ও রুমালের কোনো মানে হয় না। কিন্তু জয়ন্ত, আলমারির মধ্যে মানুষের পক্ষে অনিষ্টকর কিছু পাওয়া গিয়েছে কি? কেন যে পাওয়া যায়নি সেইটাই তো বুঝতে পারছি না, কিন্তু বুঝবো শীঘ্র, তাও বুঝবো। মানিক, জল বেশ ফুটে উঠেছে, ভাত সিদ্ধ হতে আর বিলম্ব হবে না। আসন্ন সন্ধ্যা, বাগানে আলো আঁধারির খেলা। আজকে চাঁদের ছুটির দিন, একটু পরেই অমাবস্যা পাতবে অন্ধকারের আসর। গোলটেবিলের ধারে বসে পবিত্রবাবুর সঙ্গে জয়ন্ত খেলছে দাবা বোর্ডে। মানিক হচ্ছে নির্বাক দর্শক। উপরচাল বলে দেওয়ার উপায় নেই, কারণ তাহলেই তেলে বেগুনে জ্বলে উঠবে জয়ন্ত। একবার, দুবার, তিনবার জয়ন্ত করল কিস্তিমাত। বলল, আমি একা শুনে বসে 24 ঘন্টাও দাবা খেলতে পারি, কিন্তু আপনার কি আর খেলবার শখ আছে? আপত্তি নেই, বললেন পবিত্রবাবু। আবার ঘুঁটি সাজানো হলো। পবিত্রবাবু প্রথম চাল দিতে যাচ্ছেন, এমন সময় দ্বিজেনের প্রবেশ। জয়ন্ত বলল, আসুন দ্বিজেন বাবু, বসুন, দাবার উপরে আমাদের দুজনের যুদ্ধ দর্শন করুন। কিন্তু না, আপনার মুখের ভাব তো ক্রীড়া কৌতুক দেখবার মতো নয়, হয়েছে কি? দ্বিজেন বলল, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। গোপনে? আগে হ্যাঁ। পবিত্রবাবু, তাহলে আজ আর যুদ্ধ নয়, আপাতত সন্ধি। আপনি না হয় মানিকের সঙ্গে বাগানে গিয়ে বেড়াতে বেড়াতে খানিকটা গল্প করে আসুন। মানিক ও পবিত্রবাবুর প্রস্থান। তারপর দ্বিজেনবাবু, এইবারে আপনি নির্ভয় কথার ঝুলি ঝাড়তে পারেন। আজ দুটি খবর শুনবেন জয়ন্তবাবু, একটি শুভ আর একটি অশুভ। বাগানের দিকে বারান্দার ওপরে ছিল 3টে জানালা আর একটি দরজা। একটি মাত্র জানালা খোলা ছিল। সেই জানালার দিকে তাকিয়ে জয়ন্ত উঠে দাঁড়ালো। টেবিলের ওপর থেকে একটা পাউডারের কৌটো তুলে নিয়ে বলল, একটু সবুর করুন দ্বিজেনবাবু, আমি 1 মিনিটের মধ্যেই আসছি। সে দরজা দিয়ে বারান্দার দিকে বেরিয়ে গেল। মিনিট দেড়েক পরে ঘরের মধ্যে আসন গ্রহণ করে জয়ন্ত বলল, আচ্ছা, তো আগে শুভ খবরটা কি শুনি? আমিই আবার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়েছি। জয়ন্ত চমৎকৃত হয়ে বলল, কেমন করে? জ্যাঠামশাই মারা গিয়েছেন। হীরেন্দ্রনারায়ণ রায়? আগে হ্যাঁ। হঠাৎ? হ্যাঁ, হার্ট ফেল করে। কোথায়? এলাহাবাদে। কিন্তু আইনত সম্পত্তির অধিকারী তিনি। কোনো উইল করে আপনাকে সম্পত্তি দিয়ে গেছেন? না, তিনি সম্পত্তির উত্তরাধিকারীই হননি। কীরকম? পিসিমা নতুন উইল হবার আগেই তিনি মারা পড়েছেন। কলকাতা থেকে কোনো কাজে তিনি পশ্চিমে যাচ্ছিলেন। ট্রেন যখন এলাহাবাদ স্টেশনে পৌঁছই, সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা পড়েন। এই খবর আপনি কবে পেয়েছেন? সবে আজকেই। এত দেরিতে খবর পেলেন কেন? তার দেহ শনাক্ত করতে দেরি হয়। পুলিশ অনেক সন্ধান নেবার পরে জানতে পারে তিনি আমাদের আত্মীয়। বুঝলুম, সুসংবাদ বটে, কিন্তু তবু আপনার মুখে আনন্দ নেই কেন? জ্যাঠামশাইকে আপনি কি খুব ভালোবাসতেন? ভালোবাসার পথ তিনি রাখেননি। আমার কাছে তিনি ছিলেন প্রায় অপরিচিতেরই মতো। আমি পিসিমার সম্পত্তির উত্তরাধিকারী বলে আমাকে তিনি দারুণ ঘৃণা করতেন। আমার সঙ্গে বাক্যালাপ পর্যন্ত করতেন না। কেবল আমিই নই, এ বাড়িতে সকলেই ছিল তার চক্ষুশূল। তিনি সম্পত্তির মালিক হলে এখানকার সকলকেই বিদায় নিতে হতো। তার মৃত্যুতে আমি আঘাত পাইনি। অবশ্য মৃত্যু মাত্রই দুঃখজনক, কিন্তু আত্মীয় বিয়োগে লোকে যেমন ব্যথা পায়, তার মৃত্যুতে তেমন কোনো ব্যথা আমি অনুভব করিনি। তবে আপনার মুখে অসম বিরস কেন? দ্বিজেন ঘাড় হেঁট করে নীরবে কিছুক্ষণ বসে রইল, তারপর মুখ তুলে করুণ স্বরে বলল, কিন্তু জয়ন্তবাবু, আমি বোধহয় সম্পত্তি ভোগ করার কোনো সুযোগই পাব না। জয়ন্ত চমকে উঠে বলল, সে কি? আগে হ্যাঁ, আমি হতভাগ্য। এই আত্মলাঞ্ছনার অর্থ কি? বলছি, কিন্তু তার আগে জিজ্ঞাসা করি, হত্যাকারীর কোনো সন্ধান আপনি পেয়েছেন কি? সে প্রশ্নের জবাব না দিয়ে জয়ন্ত বলল, ওহ, বড্ড গুমোট মনে হচ্ছে, দাঁড়ান জানলার পর্দাটা খুলে দিয়ে আসি, ঘরের ভিতরে বাইরের বাতাস চলাফেরা করুক। পর্দা টেনে সরিয়ে দিয়ে সে ফিরে এসে বলল, হ্যাঁ, তো কি বলছিলেন দ্বিজেনবাবু, খুনির সন্ধান আমরা পেয়েছি কি না? হ্যাঁ, আমরা জানি খুনি এই বাড়িরই লোক। অসম্ভব, খুনিকে আপনারা জানেন না। হঠাৎ অতটা নিশ্চিত হচ্ছেন কেন দ্বিজেনবাবু? খুনির আরও কোনো কোনো কীর্তির পরিচয় আমরা পেয়েছি। কী রকম কীর্তি? আমরা জানি যে এখানকার হত্যাকাণ্ডের পরের দিন সকালে মানসী দেবীর ঘরের মেঝেতে রক্তের দাগ পাওয়া যায়। মানসী দেবী নিজেই কথা আমাদের কাছে স্বীকার করেছেন। মানসী মিথ্যে কথা বলছে। কেন? তিনি মিথ্যা কথা বলবেন কেন? তা আমি জানি না, কিন্তু সে মিথ্যে কথা বলছে। বেশ, আপনারা আর কি জানেন বা জানেন বলে মনে করেন? খুনি কোন অস্ত্র ব্যবহার করেছে তাও আমাদের অজানা নেই। দ্বিজেন হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, কোন অস্ত্র? ছত্রপতির ছোড়া। এই নিন ছত্রপতির ছোড়া। দ্বিজেন একখানা কোষবদ্ধ ছোড়া টেবিলের ওপরে স্থাপন করল। জয়ন্ত টেবিলের ওপর থেকে ছোড়াখানা তুলে নিল এবং ভাবহীন মৌনমুখে পরীক্ষা করতে লাগল। খাপ রৌপ্যখচিত চামড়ায় তৈরি, ছোড়ার হাতল হাতির দাঁতের, তার উপরে মূল্যবান পাথর বসানো সোনার কাজ, ফলা নীল ইস্পাতের, 7 ইঞ্চি মতো লম্বা হবে, ফলার উপরে শুকনো রক্তের দাগ। ছোড়াখানা আবার কোষবদ্ধ করে টেবিলের ওপর রেখে দিয়ে জয়ন্তবে সহস্বরে জিজ্ঞাসা করল, ছোড়াখানা কোথায় পেলেন? ঠাকুরদাদার লাইব্রেরি থেকে। এতদিন এখানে কোথায় ছিল? আমার কাছে। তারপর? তারপর আর বিশেষ কিছু বলবার নেই। ওই ছোড়া দিয়ে আমি পিসিমাকে খুন করেছি। জয়ন্ত নিরাশ হাস্য করে বলল, কেন এই পাপ করলেন? দ্বিজেন উত্তেজিত কণ্ঠে বলল, করব না, কেন করব না? পিসিমা কি আমার মুখের দিকে তাকিয়েছিলেন? তিনি আমাকে পথের ভিখারি করতে চেয়েছিলেন বিনা অপরাধে। কেবল আমাকেই নয়, মানুষকে 50,000 টাকা দান করে আবার কেড়ে নিতে চেয়েছিলেন। কেন আমি হাত পা গুটিয়ে এসব অত্যাচার সহ্য করব? কোনো মানুষ তা করতে পারে? পিসিমা বৃদ্ধা, বিধবা, সন্তানহীনা, পৃথিবীর পক্ষে একেবারে ব্যর্থ জীব। তাকে ইহলোক থেকে সরিয়ে দিলে পৃথিবীর কোনো অপকারই হবে না। আমাদের জীবনকে সার্থক করে তোলবার জন্য তাকে হত্যা ছাড়া কোনো উপায়ান্তর ছিল না। অবশ্য যদি তখন জানতুম যে তার আগের নতুন উইল হয়ে গেছে, তাহলে বোধহয় অকারণে তাকে আমি হত্যা করতাম না, কিন্তু আমি তখন জানতুম না। জয়ন্ত অবিচলিতভাবে বলল, দ্বিজেনবাবু, আপনার কথাগুলো বেশ যুক্তিপূর্ণ। আগে হ্যাঁ, আমি হত্যা করেছি বটে, কিন্তু যুক্তিহীন হত্যা করিনি। এখন কি করবেন? আপনাদের কাছে আত্মসমর্পণ করব। তার কি ফল হবে জানেন? জানি, ফাঁসি। ওই কি আপনার কামনা? দোষ স্বীকারের পর কোনো খুনি কি জীবনের আশা করে? আপনার মৃত্যুর পর মানসী দেবীর কি অবস্থা হবে সেটাও ভেবে দেখেছেন বোধহয়? অন্তরের মধ্যে যেন চরম আঘাত পেয়ে দ্বিজেন শিউরে উঠল। ভগ্নস্বরে বলল, সে কথা ভাবলেও আমি পাগল হয়ে যাব। মানসী দেবী এই কথা শুনলে কি বলবেন? আত্মহত্যা করবে। তবে? দোহাই জয়ন্তবাবু, এখন আর মানসীর কথা আমাকে মনে করিয়ে দেবেন না। আমি তাকে একেবারে ভুলে যেতে চাই। ভোলা কি এতই সহজ? না, সহজ নয়, কিন্তু তাছাড়া উপায় কি? কোনো উপায় কি নেই? কোনো উপায় নেই, কোনো উপায় নেই। না না, এক উপায় আছে বটে, কিন্তু তা অসম্ভব। কি অসম্ভব দ্বিজেনবাবু? আপনি কি আমাকে মুক্তি দিতে রাজি আছেন? অপরাধ স্বীকার করার পরেও আপনি আমার কাছে মুক্তি প্রার্থনা করছেন? নিজের জন্যে করছি না, মানুষের জন্যে করছি। আমার মরা বাঁচার ওপরেই তার মরা বাঁচা নির্ভর করছে জয়ন্তবাবু। বুঝতে পারছি, কিন্তু কি করে আমি আপনাকে মুক্তি দিতে পারি? আপনি সরকারি গোয়েন্দা নন, আমি অনুভব করতে পারছি আমার ওপরে আপনার সহানুভূতি আছে। কিন্তু কি করে আমি আপনাকে মুক্তি দিতে পারি? আপনি ছাড়া আর কেউ জানে না আমি খুনি। তা জানে না বটে, কিন্তু পুলিশকে ওই কথা জানানোই হচ্ছে আমার কর্তব্য। পুলিশের শক্তিতে আমার আস্থা নেই। আপনি যদি মামলার ভার ত্যাগ করেন তাহলে আমি নিশ্চয়ই রক্ষা পাবো। কিন্তু অক্ষম বলে আমার দুর্নাম হবে। যেটুকু দুর্নাম হবে তার বিনিময়ে আপনি কিছু লাভ করতেও পারেন। কি লাভ? অর্থ। তার মানে? জয়ন্তবাবু ভেবে দেখুন, দুদিন পরেই আমি বিপুল সম্পত্তির অধিকারী হব। আপনি যদি এই মামলাটা ছেড়ে দেন তাহলে কোন দিক দিয়ে লাভবান হবেন, বুঝতে পারছেন? আপনি আমাকে ঘুষ দিতে চান? ঘুষ নয় জয়ন্তবাবু, আমার কৃতজ্ঞতার দান। উত্তম। কত টাকা আপনি দিতে পারেন? আপনিই বলুন। 5,000 টাকা? আরও বাড়িয়ে বলুন। 10,000 টাকা? তাও উল্লেখযোগ্য হলো না। 15,000 টাকা? আমি আপনাকে 25,000 টাকা দিতে পারি, যদিও আমার জীবনের দাম আরও ঢের বেশি হওয়া উচিত। টাকাটা কবে দেবেন? তারিখ না দিয়েই আজকে আমি চেক লিখে দিচ্ছি। সম্পত্তি হাতে এলেই আপনি টাকা পাবেন। তাই সই, লিখুন চেক। দ্বিজেন হেঁট হয়ে বসে চেক লিখতে বসলো, আর জয়ন্ত হাসলো মুখ টেপা হাসি। আপনি আমাকে বাঁচালেন জয়ন্তবাবু, চেকখানা গ্রহণ করুন। এতক্ষণ চোখে অন্ধকার দেখছিলুম, এইবারে চোখে আলো দেখতে পেয়েছেন শুনে খুশি হলুম। অতঃপর প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ, আজ্ঞা করুন। ছত্রপতির ছোড়াখানা আবার যথাস্থানে রেখে আসুন। এখনই রেখে আসছি। নমস্কার। নমস্কার। দ্বিজেনের প্রস্থানের পর জয়ন্ত মিনিট পাঁচেক চুপ করে বসে রইল, তারপর উচ্চকণ্ঠে ডাক দিল, মানিক। পাশের ঘর থেকে সাড়া এলো, আসছি। অনতিবিলম্বে মানিকের সঙ্গে সুন্দরবাবুর প্রবেশ। জয়ন্ত বলল, এই যে সুন্দরবাবু, কতক্ষণ? মানিকের মুখে শুনলুম দ্বিজেন্দ্রের সঙ্গে তোমার নাকি বেশ খানিকক্ষণ গোপন পরামর্শ চলছিল। ঠিক পরামর্শ নয় সুন্দরবাবু, খুনি নিজের মুখে দোষ স্বীকার করে গেল। সুন্দরবাবু চমকে উঠে বললেন, খুনি? কে খুনি? দ্বিজেন। দ্বিজেন খুনি? তাই তো সে বলে গেল। আর তাকে তুমি ছেড়ে দিলে? তো দিলুম বই কি। দিলুম বললেই হলো? রোশো, দেখছি তাকে। সুন্দরবাবু প্রন্থানোদ্যত, আরে মশাই ধীরে দাদা ধীরে। না না, ধীরে ধীরে একদমই নয়। আমার এখন বেগে ধাবমান হওয়া উচিত দ্বিজেন্দ্রের দিকে। আমি কারুকে দ্বিজেনকে গ্রেপ্তার করতে দেব না। দেবে না? কীরকম? সে আমাকে কি দিয়েছে দেখুন। চেক? হ্যাঁ, 25,000 টাকা চেক। ঘুষ? ঠিক তাই। মানিক, তোমার বন্ধুর কি অধঃপতন হয়েছে দেখেছ? মানিকের মুখের উপর ফুটে উঠল দারুণ অভিযোগের ভাব। জয়ন্ত হাসতে হাসতে বলল, যা মন্দার বাজার পড়েছে, লোভ সামলাতে পারলুম না ভাই। মানিক প্রায় অবরুদ্ধ কণ্ঠে বলল, জয়ন্ত তোমার মৃত্যুই শ্রেয়। সুন্দরবাবু ঝাঁঝালো গলায় বললেন, পোড়া মুখে হাসতে লজ্জা করছে না তোমার? আগে আমার সব কথা শুনুন, তারপর বিচার করুন আমার হাসা উচিত কিনা। যা বলবার বলো, কিন্তু জেনে রেখো তোমার সব কথা শোনবার পরেও দ্বিজেনকে আমি গ্রেপ্তার না করে ছাড়ব না। মানিক বলল, আমারও ওই মত। জয়ন্ত বলল, ছি বন্ধু, তুমিও শত্রু শিবিরে। আমি কোনো ঘুষখোরের বন্ধু নই। জয়ন্ত সশব্দে ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বেশ, তাহলে আমার কথাই শোনো। সে ও দ্বিজেনের সঙ্গে তার যে কথোপকথন হয়েছিল, গোড়া থেকে শেষ পর্যন্ত সমস্তটা বর্ণনা করে গেল। কখনো বিস্ময়, কখনো ক্রুদ্ধভাবে, কখনো ঘৃণাভরে সুন্দরবাবু শ্রবণ করল তার কথা। জয়ন্ত বলল, এই তো ব্যাপার, এখন আমার কি করা উচিত? মানিক বলল, গলায় দড়ি দাও। সুন্দরবাবুর মতো কি? তোমার কি করা উচিত আমি কি জানি, তবে আমার যা করা উচিত আমি তাই করতে চললুম। আরে কোথায় চললেন মশাই? দ্বিজেনকে গ্রেপ্তার করতে। দ্বিজেনকে গ্রেপ্তার করতে পারবেন না। কেন, তুমি ঘুষ খেয়েছো বলে? না, অন্য কারণে। কারণটা কি শুনি? দ্বিজেন হত্যাকারী নয়। জয়ন্তের মুখের পানে চেয়ে হতমম্মের মতো দাঁড়িয়ে পড়ল সুন্দরবাবু। মানিকেরও সেই ভাব। জয়ন্ত উঠে দাঁড়িয়ে ঘরের ভিতরে পায়চারি করতে করতে গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, দ্বিজেন হচ্ছে নিরপরাধ, কেউ তাকে গ্রেপ্তার করতে পারবে না। সুন্দরবাবু আমতা আমতা করে বললেন, তবে কি এতক্ষণ তুমি মস্করা করছিলে? দ্বিজেন অপরাধ স্বীকার করেনি? দ্বিজেন অপরাধ স্বীকার করেছে। পাগলের মতো তুমি কি বলছো জয়ন্ত? মানুষী দেবীর আলমারির ভিতরে যে রক্তমাখা রুমালখানা পাওয়া গেছে, সেখানে তো এখন আপনার কাছেই আছে। আছে। সেখানে সাধারণ সাদা রুমাল, দ্বিজেন ওরকম রুমাল ব্যবহার করে না। আমার দৃঢ় বিশ্বাস যে রুমালখানা খুনিরই সম্পত্তি। দ্বিজেন খুনি হলে মানুষীকে বিপদে ফেলবার জন্য রুমালখানা কখনোই ওর আলমারিতে ফেলে আসতো না, কারণ মানুষীকে সে ভালোবাসে। তাকে বিবাহ করবার জন্য সে সম্পত্তি থেকে স্বেচ্ছায় বঞ্চিত হতে বসেছিল। মানুষীকে সে বিপদে ফেলতেই পারে না। और ওই রুমালখানা তার নিজের হলেও ওখানে সে আলমারির ভিতরে রেখে আসতো না, কারণ তাহলে তার নিজেরই বিপদের সম্ভাবনা। যে যে বিপদে পড়বে বলে কেন সে নিজের রুমাল মানুষের আলমারির ভিতরে স্থাপন করবে? মানিক বলল, তোমার তো বিশ্বাস রুমালখানা তার মালিকের অজ্ঞাত সারি আলমারির ভেতরে পড়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু রুমালের মালিক হত্যাকাণ্ডের পর মানুষের আলমারির ভিতরে হাত চালাতে গিয়েছিল কেন? অনুমান করতে পারেন সুন্দরবাবু? না না, আলমারির ভেতর থেকে হয় সে কিছু নিতে, নয় ওখানে কিছু রাখতে গিয়েছিল। মানুষের আলমারিতে হত্যাকারীর পক্ষে দরকারি কি থাকতে পারে? মানুষের একটা সায়া সেদিনই হারিয়েছিল বটে, কিন্তু সেটা ছিল আলমারির বাইরে আলনার উপরে। আমার মনে হয় হত্যাকারী কিছু রাখতেই গিয়েছিল। সেটা কি হতে পারে? হয়তো ছত্রপতির ছোড়া। আরে ছোড়াখানা তো আছে দ্বিজেনের কাছে। তা থাকতে পারে। আর সে নিজে মুখেই তো তোমার কাছে অপরাধ স্বীকার করেও গিয়েছে। তা করতে পারে। তবুও বলবে সে অপরাধী নয়? তবু বলবো সে অপরাধী নয়। তার মুখ চোখ ভাবভঙ্গি কথার ধরন ধারণ সব প্রকাশ করে দিচ্ছিল সে অপরাধী নয়। এত অভিজ্ঞতার পরেও কি আমার মানুষ চেনবার শক্তি হয়নি? দ্বিজেন মিছে কথা বলছিল। এমন বিপজ্জনক মিছে কথা কেউ কখনো বলে জয়ন্ত? এ তো আত্মহত্যার সামিল। দ্বিজেন কেন যে এমন আশ্চর্য মিছে কথা বলে গেল তার কারণও আমি আন্দাজ করতে পারছি। কারণটা কি বলো না? এখনো বলবার সময় হয়নি। দ্বিজেন যদি নিরপরাধ হয় তাহলে এই খুনের জন্য দায়ী কে হতে পারে? হীরেন্দ্রনারায়ণ? কিন্তু সে তো এখন আমাদের নাগালের বাইরে। খুনি সম্বন্ধেও কিছু কিছু ধারণা করতে পারছি, কিন্তু ধারণা এখনো প্রকাশ করবার মতো স্পষ্ট হয়নি। তুমি কি মনে করো দ্বিজেন তার পিতৃব্যের গৌরব রক্ষার জন্যই এমন নির্বোধের মতো মিছে কথা বলছে? ওসব কথা এখন থাক। আপাতত একটা কাজ করতে হবে আপনাকে। এই বাড়ির প্রত্যেক লোকের ডান হাতের আঙুলের ছাপ তুলে নিতে হবে, এমনকি ঝি চাকর দারোয়ান সকলেরই। আজই? আজই। তারপর সেগুলো নিয়ে কি করতে হবে আপনাকে বলা বাহুল্য। কিছু বক্তব্য থাকলে ফোনে জানাবেন। কাল সন্ধ্যার আগে আবার এখানে আপনার দেখা পেতে চাই। খুব সম্ভব সেই সময়ে হত্যাকারীকে আপনার গ্রাসে সমর্পণ করতে পারবো। বলো কি হে, তুমি এতটা নিশ্চিত? হ্যাঁ সুন্দরবাবু। এইবারে আমার সঙ্গে বারান্দায় গিয়ে কিঞ্চিত বিশুদ্ধ ভাই ভক্ষণ করবেন। আচমকা এ আবার কি খেয়াল? চলুন না, ঘুঘু দেখাতে পারবো না বটে, কিন্তু ফাঁদ দেখাতে পারবো। তোমার সবই হেয়ালি, চলো। বাইরে গিয়ে সুন্দরবাবু এদিক ওদিকে দৃষ্টি চালনা করে বললেন, উড়ে বাবা, বাইরে তো দেখছি খালি অমাবস্যার অন্ধকার। এই যে আমি অন্ধকারে আলোকপাত করবার জন্য প্রস্তুত হয়ে এসেছি। একটা জানালার কাছে গিয়ে জয়ন্ত টর্চ টিপে নিচে ফেললো আলো। আর দেখুন সুন্দরবাবু, আর জানলার তলায় সাদা মতন কি ছড়ানো রয়েছে? হে, পাউডার গুঁড়ো। গুঁড়োর মাঝখানে কি দেখছেন? আরে পায়ের দাগ না? হ্যাঁ, হত্যাকারী কিংবা তার সহকারীর পদচিহ্ন। বলে সুন্দরবাবু হাঁটু গেড়ে বসে বিস্ফারিত চোখে পদচিহ্ন পরীক্ষা করতে লাগলেন। মানিক বলল, ছোট খালি পায়ের দাগ, দেখে তো মনে হচ্ছে স্ত্রীলোকের পা। জয়ন্ত বলল, সে বিচার করব ছাঁচ তোলবার পর। সুন্দরবাবু শুধলেন, ঠিক এইখানেই যে কারুর আবির্ভাব হবে তুমি কেমন করে জানলে জয়ন্ত? কোনো মূর্তি আগেও এখানে আড়ি পাততে এসেছেন, আন্দাজে ধরেছিলাম। আজও তিনি দয়া করে আসবেন। অন্য জানলা দুটো বন্ধ করে ওটাই খোলা রেখেছিলাম, যাতে ওইখানেই তার উদয় হয়। তবে বেশিক্ষণ তাকে দাঁড়াতে দিইনি, পর্দা সরাতেই তিনি চম্পট দিয়েছেন। কিন্তু তার কাল পূর্ণ হয়ে এসেছে, আর তিনি আমাদের ফাঁকি দিতে পারবেন না। পরের দিন সকালবেলায় জয়ন্ত চা পানের পর বাড়ির ভেতরের দিককার বারান্দায় পায়চারি করছে। এমন সময় দুজন বেয়ারার সঙ্গে পবিত্রবাবুর আবির্ভাব। জয়ন্ত শুধল, কি পবিত্রবাবু, বেয়ারা নিয়ে কোথায় চললেন? আর কোথায়, লাইব্রেরিতে। আজ তো লাইব্রেরি সাফ করবার দিন। আপনি তো খুবই কর্তব্যপরায়ণ দেখছি। সৌদামিনী দেবী স্বর্গে, পৃথিবীতে বসে এখনও আপনি তার আদেশ পালন করছেন। হপ্তায় একদিন করে লাইব্রেরি সাফ করতে হবে, এই ছিল তার আদেশ। এখনও তারই অন্ন খাচ্ছি, তার আদেশ পালন করব না? কিন্তু এই বাড়িতে আমার অন্ন এইবারে বোধহয় উঠল। সৌদামিনীকে খুন করে কোন পাষণ্ড যে আমার সর্বনাশ করল। কেন পবিত্রবাবু? নতুন মনিব কি আমার মতো বুড়ো ঘোড়াকে আর কাজে বহাল রাখতে চাইবেন? সৌদামিনীর মৃত্যু আর আমাদেরও সর্বনাশ, সবই নিয়তির খেলা। আসি মশাই। অত্যন্ত দুঃখিতভাবে মাথা নাড়তে নাড়তে পবিত্রবাবু অগ্রসর হলেন লাইব্রেরির দিকে। পবিত্রবাবুর গগনপথের দিকে তাকিয়ে জয়ন্ত অবাক হয়ে ভাবতে লাগল, নতুন মনিব বলতে উনি কাকে বুঝছেন? হীরেন্দ্রনারায়ণ ना कि দ্বিজেন্দ্র নারায়ণ। লাইব্রেরির ঘরের ভিতর থেকে পবিত্রবাবুর উত্তেজিত কণ্ঠে সাড়া পাওয়া গেল, জয়ন্তবাবু, জয়ন্তবাবু। জয়ন্ত চেঁচিয়ে বলল, কি পবিত্রবাবু? শিগগিরই একবার এইদিকে আসুন। শীঘ্র যাবার কোনো চেষ্টাই করল না জয়ন্ত। ব্যাপারটা আন্দাজ করে মনে মনে হেসে হেসে ধীরপথে লাইব্রেরির ভেতরে গিয়ে হাজির হলো। সে যা ভেবেছিল তাই। শোকেসের পাশে পবিত্রবাবু থ হয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখ মুখ উদ্ভ্রান্তের মতো। জয়ন্ত বলল, কি হলো মশাই, আপনি সৌদামিনী দেবীর প্রেতাত্মা দেখলেন নাকি? তা দেখলেও আমি বোধহয় এতটা অভিভূত হতাম না, কিন্তু যা তাকে প্রেতাত্মায় পরিণত করেছে চোখের সামনে আমি তাই দেখছি। মানে? ছত্রপতির ছোড়া। হত্যার দিন যা অদৃশ্য হয়েছিল, হত্যার পরে আবার সেটা যথাস্থানে ফিরে এসেছে। কি করে জানলেন যে ওই ছোড়া দিয়ে সৌদামিনী দেবীকে খুন করা হয়েছে? সেদিন তো আপনারাই এই সন্দেহ প্রকাশ করেছিলেন। তা বটে, কিন্তু সে কেবল সন্দেহ, নিশ্চিত কিছুই বলিনি। কিন্তু ঠিক ঘটনার দিনে ছোড়াখানা চুরি বা গেল কেন, আর চোরে আবার এটা ফিরিয়েই বা দিল কেন? এটা ভাববার কথা বটে। তবে কি হত্যাকারী এখনো বাড়ির ভেতরেই বাস করছে? থাকতেও পারে। বাপ রে, বলেন কি মশাই? ছোড়াখানা শোকেসের ভিতর থেকে বার করুন দেখি। পবিত্রবাবু শিউরে উঠে বললেন, আমি মরে গেলেও পারবো না। যদি ওর উপরে এখনো সৌদামিনী রক্ত লেগে থাকে, ও ছোড়া স্পর্শ করলেও মহাপাপ। তাহলে ও ছোড়া ছুঁয়ে কাজ নেই। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকুন, আমি বাগানে একটু বেরিয়ে আসি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জামাকাপড় পরে জয়ন্ত বলল, মানিক, আমি একবার অ্যাটর্নি হরিদাস চৌধুরীর সঙ্গে দেখা করে আসি। পবিত্রবাবু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। যথাসময়ে হরিদাসবাবুর কাছে গিয়ে জয়ন্ত আত্মপরিচয় দিল। জয়ন্ত তার কাছে দুটো উইলি দেখতে চাইল। জয়ন্ত বাড়িতে ফিরে এসে দেখল মানিকের সঙ্গে দাবা খেলার জন্য ছকের উপরে গুটি সাজাচ্ছেন পবিত্রবাবু। জয়ন্ত জিজ্ঞেস করল, পবিত্রবাবু, নতুন উইলের সময় যে আপনি সাক্ষী ছিলেন এ কথা তো জানতুম না। পবিত্রবাবু বললেন, হো হো, কথা তো বাড়িতে সবাই জানে। এ বাড়িতে আমি ছাড়া উকিলের সাক্ষী আর হবে কে? আমি হচ্ছি সৌদামিনীর বিশ্বস্ত পুরনো কর্মচারী। বুঝলাম, কিন্তু দ্বিজেনবাবুকে আপনি একরকম কোলে পিঠে করেই মানুষ করেছেন। তাকে কি আপনি ভালোবাসেন না? বলেন কি, ভালোবাসি না, আবার নিজের ছেলের মতো ভালোবাসি। তাহলে সৌদামিনী দেবী যখন দ্বিজেনবাবুকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করতে উদ্যত হন, তখন আপনি তাকে বাধা দেননি কেন? যথেষ্ট চেষ্টা করেছিলুম মশাই, যথেষ্ট চেষ্টা করেছিলুম। আপনি সৌদামিনীকে তো জানেন না, তিনি ছিলেন তৈলপক্ষ বাঁশের মতো। এতটুকু নোয়ানো অসম্ভব। আমাকে দ্বিজেনের পক্ষ করতে দেখেই তিনি যা অগ্নিমূর্তি ধারণ করে, তাতে সেসব কথা প্রকাশ না করাই ভালো। আপনি কর্তব্য পালন করেছেন শুনে খুশি হলুম। এখন আপনি একটা কার্যভার গ্রহণ করবেন। কেন পারব না? আপনাদের অনুরোধ তো আদেশ। আজ সন্ধ্যার আগে কোনো একটা বড় ঘরে বাড়ির সবাইকে এনে জড়ো করতে পারবেন? পারব, কিন্তু কেন বলুন দেখি। এই একটা অভিনয় হবে। কারা অভিনয় করবে? আমরা সকলেই। একখানা হলঘর। একদিকে পাশাপাশি উপবিষ্ট জয়ন্ত, মানিক, সুন্দরবাবু ও কয়েকজন পুলিশের কর্মচারী, আর অন্যদিকে দেখা যাচ্ছে দ্বিজেন, পবিত্রবাবু, মানসী, সুরবালা, উমাতারা এবং বাড়ির কয়েকজন ভৃত্য ও দারোয়ান। সুন্দরবাবু বললেন, তাহলে জয়ন্ত, তুমিই পালা শুরু করো। জয়ন্ত গাত্রোত্থান করে বলল, দ্বিজেনবাবু অনুগ্রহ করে এগিয়ে আসবেন কি? দ্বিজেন অগ্রসর হয়ে জয়ন্তের কাছে এসে দাঁড়ালো। তার দৃষ্টি সন্দেহপূর্ণ, ভাবভঙ্গি সংকুচিত। জয়ন্ত বলল, দ্বিজেনবাবু, সৌদামিনী দেবীকে হত্যা করেছে কে? দ্বিজেন হম্বদম্ব হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। সৌদামিনী দেবীকে হত্যা করেছে কে? আপনি? দ্বিজেনের মুখ নীরব, মাথা নত। জয়ন্ত কঠোর কণ্ঠে বলল, এখন কি ও কথা আপনি অস্বীকার করতে চান? কিন্তু মনে রাখবেন, আপনি নিজেই আমার কাছে অপরাধ স্বীকার করেছেন। দ্বিজেন মৃদু স্বরে বলল, আমার কিছুই বক্তব্য নেই। ওপাশ থেকে পবিত্রবাবু বলে উঠলেন, অসম্ভব, দ্বিজেন কিছুতেই হত্যাকারী হতে পারে না। জয়ন্ত গম্ভীর স্বরে বলল, স্তব্ধ হন পবিত্রবাবু, আপনারা কেউ আমাকে বাধা দেবেন না। দ্বিজেনবাবু যে হত্যাকারী নন তা আমি জানি। দ্বিজেন ভয়ে ভয়ে মুখ তুলে তাকালো। জয়ন্তর আসল উদ্দেশ্যটা কি আন্দাজ করতে পারছে না সে। জয়ন্ত বলল, আমি জানি দ্বিজেনবাবু হত্যাকারী নন, और आमी जानी हत्याकारी के। দ্বিজেন বাবু আমার কাছে মিথ্যা কথা বলেছেন, নয় কি দ্বিজেন বাবু? দ্বিজেন তাড়াতাড়ি আবার মুখ নামিয়ে ফেলল। আরেকজনকে বাঁচাবার জন্যই দ্বিজেন বাবু মিথ্যা কথা বলেছেন। তিনি কে দ্বিজেন বাবু? দ্বিজেনের সর্বশরীর থরথর করে যেন কাঁপতে লাগলো। তিনি কে দ্বিজেন বাবু? দ্বিজেন প্রাণপণে কোনো রকমে বলে ওঠে, দয়া করুন জয়ন্ত বাবু, দয়া করুন। অট্টহাসি করে ওঠে জয়ন্ত। দয়া? বাঘ মারতে গিয়ে শিকারি করবে দয়া, অপরাধী ধরতে এসে গোয়েন্দা করবে দয়া, যাকে বাঁচাবার জন্য আপনি ফাঁসির দড়ি গলায় পড়তে চেয়েছিলেন তিনি কে? এখনও আপনি বলবেন না? তাহলে আমি বলে দিচ্ছি। দ্বিজেনবাবু বেশ জানেন সৌদামিনী দেবীকে হত্যা করেছেন শ্রীমতী মানসী দেবী। দ্বিজেন মর্মান্তিক আর্তনাদ করে উঠল। সকলের বিস্মিত দৃষ্টি মানসীর ওপরে গিয়ে পড়ল বিদ্যুতের মতো, কিন্তু মানসীর মুখে নেই কোনো ভাবের রেখা, মূর্তির মতো স্থির তার দেহ। জয়ন্ত বলল, দ্বিজেনবাবুকে আর কিছু জিজ্ঞাসা করা বৃথা, আপাতত ওর কাছ থেকে আর কোনো জবাব পাওয়া যাবে না। কিন্তু প্রত্যেক কার্যের সঙ্গে থাকে কারণের সম্পর্ক, আর দুইয়ের সঙ্গে দুই যোগ করলেই হয় চার। দ্বিজেনবাবুরই কাছ থেকে তার মন ধার নিয়ে আর মামলার অন্যান্য সূত্রগুলো যথাস্থানে সাজিয়ে আমি যা পরিকল্পনা করেছি সকলে এখন তাই শ্রবণ করুন। বাস্তবের সঙ্গে কল্পনার কিছু কিছু গরমিল থাকতে পারে, কিন্তু মোটামুটি ব্যাপারটা দাঁড়ায় এইরকম। দ্বিজেনবাবু মাঝরাত্রে ঘরে শুয়ে আছেন, চোখে ঘুম আসছে না। এমন সময় বাইরে শব্দ পেয়ে সাড়া নিয়ে জানলেন মানসী দেবীও তখনও পর্যন্ত জেগে আছেন। সেই রাত্রে নিহত হলেন সৌদামিনী দেবী। সকলেরই দৃঢ় ধারণা হত্যাকারী বাড়ির বাইরের লোক নয়। সে সময় সকলেই সহজে অন্য লোককে সন্দেহ করে। গতকালের রাত্রের কথা ভেবে দ্বিজেনবাবুর মনটা ছ্যাঁত করে উঠল। অত রাত্রেও কেন জেগেছিলেন মানসী দেবী? সন্দেহের আরও একটা বিশেষ কারণও আছে। প্রথমত, সৌদামিনী দেবী প্রথম উইলে মানসী দেবীর জন্য 50,000 টাকা বরাদ্দ করেছিলেন, কিন্তু নতুন উইলে মানসী দেবীকে সে টাকা থেকে বঞ্চিত করা হয়েছিল। দ্বিতীয়ত, মানসী দেবীর সঙ্গে তিনি দ্বিজেনবাবুর বিবাহ দিতে সম্পূর্ণ নারাজ, আর তার কথার অবাধ্য হওয়ার দরুন দ্বিজেনবাবুকে পথের ভিখারি করেছেন। সুতরাং সৌদামিনী দেবীর ওপর মানসী দেবীর বিজাতীয় ক্রোধ আর দারুণ আক্রোশ হওয়ায় স্বাভাবিক। মানসী দেবী যখন অন্যান্য সকলের সঙ্গে সৌদামিনী দেবীর মৃতদেহ নিয়ে অভিভূত হয়ে আছেন, নিজে সন্দেহভঞ্জন করার জন্য দ্বিজেনবাবু তখন চুপি চুপি মানসী দেবীর ঘরে গিয়ে ঢুকলেন আর জামা কাপড়ের ভিতর থেকে আবিষ্কার করলেন রক্তমাখা ছত্রপতির ছোড়া। আমার ধারণা সেই সঙ্গে তিনি আরও কিছু আবিষ্কার করেছিলেন, কিন্তু তা নিয়ে পরেও আলোচনা করলে চলবে। এই অভাবিত আবিষ্কার করে দ্বিজেনবাবু যে হৃদয়ে অত্যন্ত আঘাত পেলেন সে কথা বলাই বাহুল্য, কিন্তু তবু মানসী দেবীর প্রতি তার ভালোবাসা একটুও কমল না, বরং পুলিশের কবল থেকে তাকে উদ্ধার করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে উদ্যত হলেন। কেমন দ্বিজেনবাবু? আমার অনুমান বোধ হয় নিতান্ত ভ্রান্ত নয়। দ্বিজেন নিরুত্তর। জয়ন্ত বলল, সঞ্জীবিত হন দ্বিজেনবাবু, আশ্বস্ত হন। আমি জানি আপনি মিথ্যা ভয় পেয়ে মিথ্যা কথা বলেছেন। আমি আপনাকে অভয় দিয়ে বলতে পারি, মানসী দেবী হত্যা করেনি সৌদামিনী দেবীকে। ঘরের মধ্যে শোনা গেল বহু কণ্ঠের বিস্ময় গুঞ্জন। মানসীর মূর্তি তেমনি অবাক, তেমনি নিস্পন্দন। দ্বিজেন ফেলল অস্বস্তির নিঃশ্বাস। জয়ন্ত বলল, এইবারে পবিত্রবাবুকে একবার এদিকে আসতে পারেন। পবিত্রবাবু উঠে এলেন। পবিত্রবাবু, আজ অ্যাটর্নির বাড়ি গিয়ে জানলুম যে প্রথম উইলে সৌদামিনী দেবী আপনার জন্য বরাদ্দ রেখেছিলেন 20,000 টাকা। আগে হ্যাঁ, নতুন উইলে আপনার ভাগে ছিল না একটি মাত্র পয়সাও। আপনি তো উইলের একজন সাক্ষী, এটা নিশ্চয়ই আপনি দেখেছিলেন। আগে হ্যাঁ। নতুন উইলে আপনার টাকা মারা গেল কেন এটা প্রথমে আমি বুঝতে পারিনি, তাই আজ সকালে অ্যাটর্নি বাড়ি থেকে ফিরে এসেই কৌশলে আপনার থেকে গুপ্ত কথার আদায় করে নিই। আপনাকে বঞ্চিত করার কারণ বোধ হয় আপনি করেছিলেন দ্বিজেনবাবুকে সমর্থন। আগে হ্যাঁ। আপনার পক্ষে দ্বিজেনবাবুর পক্ষ সমর্থন বলতে বোঝায় আত্মপক্ষ সমর্থনও। অর্থটা বুঝলাম না। নতুন উইলে সম্পত্তির মালিক হতেন হীরেন্দ্রনারায়ণ। তিনি আপনাকে ঘৃণা করতেন, তাকে সম্পত্তির মালিক করার অর্থই হচ্ছে আপনাকে চাকরি থেকে তাড়ানো। ব্যাপারটা প্রায় সেই রকমই দাঁড়ায় বটে। তাহলে একসঙ্গে 20,000 টাকা হারিয়ে আর চাকরি খুইয়ে সৌদামিনী দেবীকে নিশ্চয়ই আপনি ধন্যবাদ দেননি। বলা বাহুল্য। তাই ক্রোধে উন্মাদ হয়ে করেছিলেন সৌদামিনী দেবীর বক্ষে ছুরির আঘাত। আপনি কি আজগুবি কথা বলছেন? আপনি এক ঢিলে মারতে চেয়েছিলেন দুই পাখি। সৌদামিনী দেবীকে হত্যা করে নিজে নিরাপদে থাকবার জন্য সমস্ত সন্দেহ চালনা করতে চেয়েছিলেন এমন এক নিষ্পাপ নির্দোষ মহিলার দিকে যার উপর আপনি তুষ্ট ছিলেন না। কার উপরে আমি তুষ্ট ছিলাম না? মানসী দেবীর ওপরে। একথা আমি দ্বিজেনবাবুর মুখেই শুনেছি। একেবারে বাজে কথা। প্রথমত, আপনি ছত্রপতির ছোড়াখানা মানসী দেবীর আলমারিতে রাখেন, কিন্তু তারপরেই বোধ করি আপনার মনে হয় প্রমাণটা আরও দৃঢ় করা উচিত। মানসী দেবীর আলনা থেকে আপনি তার সায়াটা নামিয়ে নেন, সেটাও রক্তলিপ্ত করতে চান। সৌদামিনী দেবীর ঘরে গিয়ে মৃতদেহের ক্ষত থেকে রক্ত সংগ্রহ করা চলত, কিন্তু যে কোনো মুহূর্তে লাইব্রেরি থেকে মানসী দেবী এসে পড়তে পারতেন। আর একটু দেরি করলেই সত্যি সত্যি আপনি সেদিনই হাতে নাতে ধরা পড়ে যেতেন, কারণ মানসী দেবী তখন নিজের ঘরের দিকে আসছিলেন। আর আস্তে আস্তে দূর থেকে আপনার পলায়মান মূর্তি দেখেও তিনি চিনতে পারেননি। খুব চটপট কাজ ছাড়বার জন্য আপনি ছত্রপতির ছোড়া দিয়েই নিজের বাহাতের এক জায়গায় অল্প একটু কেটে রক্তপাত করে সায়াটাকেও করেন রক্তাক্ত। তারপর ছোড়া আর সায়া আলমারির ভিতরে গুজে রেখে পালিয়ে আসেন। পবিত্রবাবু হাসার চেষ্টা করে বললেন, আপনি দিব্যি বানিয়ে বানিয়ে কথা বলতে পারেন, কিন্তু প্রমাণ কোথায়? জয়ন্ত বলল, দ্বিজেনবাবু, আলমারির ভিতরে আপনি ছোড়ার সঙ্গে নিশ্চয়ই একটা রক্তমাখা সায়া পেয়েছিলেন। দ্বিজেন শান্ত স্বরে বলল, পেয়েছিলুম। সেটা কোথায় গেল? পুড়িয়ে ফেলেছি। আরও শুনুন পবিত্রবাবু, আপনি যে রোজ ডাক্তার ডিএন বসু ডিসপেন্সারিতে আপনার বাঁ হাতের ক্ষত ব্যান্ডেজ করতে যান, পুলিশ এ খবরও পেয়েছে। ছোড়াখানা প্রাচীন, তাতে যে মরছে ধরেছে তাও আমি দেখেছি, তাই আপনার সামান্য ক্ষত বিষিয়ে অসামান্য হয়ে উঠেছে। আপনি যে আমার বাউস্তিন কুটন দেখি, তাহলে সকলেই ব্যান্ডেজ দেখতে পারে। পবিত্রবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, আমার হাতের ব্যান্ডেজ কি আমাকে হত্যাকারী বলে প্রমাণ করবে? আপনি আমার ঘরে জানলায় আড়ি পেতে আমাদের কথা শোনবার চেষ্টা করেছেন। কৌশলে আমি আপনার পদচিহ্ন সংগ্রহ করেছি, তার ছাঁচও আছে, একটু মেলালেই আপনি ধরা পড়ে যাবেন। পবিত্রবাবু এবারে অধীর স্বরে চিৎকার করে বললেন, আড়ি পেতে শোনা মানে কি নরহত্যা? প্রমাণ দেখান, যত সব রাবিশ কথা। পবিত্রবাবু, তাহলে এবার আমায় ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হলো। ছোড়া দিয়ে বাঁ হাত কাটবার পর রক্ত বন্ধ করবার জন্য আপনি নিজের রুমাল ক্ষতের ওপর দিয়ে জড়িয়ে নিয়েছিলেন, তবু 3 ফোঁটা রক্ত পড়েছিল ঘরের মেঝের ওপর। সেই রক্তাক্ত রুমালের ওপর ছিল আপনার ডান হাতের একটা আঙুলের ছাপ, কিন্তু আলমারির ভিতরে ছোড়া আর সায়াটা রাখবার সময় রুমালখানাও সে ক্ষতস্থান থেকে খসে পড়ে গিয়েছিল। মনের উত্তেজনায় আর তাড়াতাড়িতে আপনি তা একেবারে টের পাননি। কাল পুলিশ এসে আপনাদের সকলের ডান হাতের আঙুলের ছাপ নিয়ে গেছে। পরীক্ষায় নিশ্চিতভাবে জানা গিয়েছে যে রুমালের ওপরে আপনারই আঙুলের ছাপ। আপনার কিছু বক্তব্য আছে? পবিত্রবাবুর মুখ হঠাৎ রক্তবর্ণ হয়ে উঠল এবং ফুলে উঠল তার কপালের 2 দিককার দুটো শির। তারপরে বিকট একটা চিৎকারের সঙ্গে সঙ্গে তিনি 2 বাহু উড়তে বিক্ষিপ্ত করে 2 হাতে শূন্য আঁচড়াতে আঁচড়াতে দড়াম করে পড়ে গেলেন কক্ষতলে। মহা হইচই করে সকলে তার কাছে ছুটে এলো। পবিত্রবাবুর দেহ 2-3 বার নড়ে চড়ে একেবারেই স্থির হয়ে গেল। তিনি সংবরণ করলেন ইহলীলা। জয়ন্ত বলল, আর এখানে নয় মানিক, সরে পড়ি চলো, আমাদের কর্তব্য সমাপ্ত। জয়ন্ত ও মানিক নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, এমন সময় সুন্দরবাবু এসে বললেন, জয়ন্ত, একেবারে ডবল ট্র্যাজেডি। পবিত্রবাবুর কীর্তি শুনে আর তার মৃত্যু দেখে তার স্ত্রী সুরবালারও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। জয়ন্ত দুঃখিতভাবে বলল, গোয়েন্দার কর্তব্য কি নিষ্ঠুর! আমাদের জন্যই এই কাণ্ড। মারা গিয়েছিলেন কেবল সৌদামিনী দেবী, আমরা এসে মরাকে তো বাঁচাতে পারলুমই না, উল্টে মারলুম আরও 2 জন লোককে। মানসীকে সঙ্গে করে ঘরে ঢুকতে ঢুকতে দ্বিজেন সহস্র মুখে বলল, না জয়ন্তবাবু, গোয়েন্দার কর্তব্যে মাধুর্যও আছে। আমরা তো মরতেই বসেছিলুম, আপনার জন্যই আবার লাভ করলুম নবজীবন। আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। মানসীর সঙ্গে দ্বিজেন যুক্ত করে জানো পেতে জয়ন্তর সামনে উপবেশন করল। দুজনকে হাত ধরে তুলে দাঁড় করিয়ে দিয়ে জয়ন্ত প্রসন্ন মুখে বলল, প্রার্থনা করি ভগবান যেন আপনাদের যুক্ত জীবনকে আনন্দময় করে তোলেন। তারপর দ্বিজেনের দেওয়া চেকখানা পকেট থেকে জয়ন্ত বার করে দিল। এই নিন আপনার চেক। 2 হাত জড়ো করে দ্বিজেন বলল, ক্ষমা করবেন, ও চেক আপনারই। জয়ন্ত সকৌতকে হেসে বলল, তাই নাকি? সুন্দরবাবু, ওষ্ঠাধারে একটা নতুন চূড়োর ধারণ করুন তো। আচ্ছা, এইবারে আপনার দেশলাইট আমাকে দিন। দ্বিজেনবাবু, আগেকার শখের বাবুরা নাকি 10 টাকার নোট পুড়িয়ে সিগারেট ধরাতেন। আমরা বড় ছোট মনুষ্য নয়। এই দেখুন, আপনার চেকে অগ্নিসংযোগ করলুম। আর এইভাবেই সুন্দরবাবুর শ্রীমুখ ধূম্র উদ্গীরণ করেছে। মানিক বলল, অতুলনীয় দৃশ্যকাব্য, 20,000 টাকার অগ্নি সংস্কার, এ দৃশ্য দেবতাদেরও লোভনীয়। সুন্দরবাবু বললেন, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেবো। এরকম গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।